আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ জুবাইর আল জাদিদ, ঢাকা মেডিকেল কলেজে K76 ব্যাচে অধ্যয়নরত আছি। সো তোমাদের ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে আমি হচ্ছে জিকে সাবজেক্টটা কন্ডাক্ট করব আজকে থেকে। সো প্রথমে যদি আমি বলি যে জেনারেল নলেজ বা সাধারণ জ্ঞানে অ্যাডমিশন টেস্টের ক্ষেত্রে আমাদের কী কী জিনিস পড়তে হবে বা কোন কোন জিনিস থেকে প্রশ্ন আসবে, সে যদি আমরা মোটামুটি সংক্ষিপ্ত একটা ধারণা দেই তাহলে হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ এই টপিক্স থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসবে, এবং হচ্ছে সাম্প্রতিক থেকে খেলাধুলা বা বাংলাদেশের বর্তমানে যে গতানুগতিক বা বর্তমানে যে সাম্প্রতিক যে বিষয়গুলো হচ্ছে সেগুলোর উপর থেকে প্রশ্ন আসবে। কিন্তু বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ পড়তে গেলে অবশ্যই তোমাকে প্রথমে কী করতে হবে, বাংলাদেশের পরিচিতি সম্পর্কে একটা মোটামুটি একটা ধারণা থাকা লাগবে। তাহলে তোমার হচ্ছে বাংলাদেশের ইতিহাস এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে তোমার জন্য সহজ হবে। সুতরাং আমরা আজকে প্রথম ক্লাসে শুরু করব বাংলাদেশ পরিচিতি দিয়ে। সো আমাদের লেকচারে আমরা হচ্ছে সেই টপিকসগুলোকেই কভার করব যেগুলো হচ্ছে তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট, এবং হচ্ছে 6 থেকে 7টা লেকচারে হচ্ছে আমরা সম্পূর্ণ জেনারেল নলেজ মেডিকেল এডমিশনের জন্য যা যা লাগবে তা আমরা কভার করে দেব। সো আজকে শুরু করি চলো। তাহলে যদি আমি বলি বাংলাদেশ পরিচিতি, তাহলে আমাদের চোখের সামনে কী ভেসে ওঠে? আমাদের চোখের সামনে ভেসে ওঠে হচ্ছে বাংলাদেশের মানচিত্র। সো বাংলাদেশের মানচিত্র, এখানে আমাদের 6টা জেলা আছে, 64টা জেলা আছে এবং 8টা বিভাগ আছে, আমরা সবাই জানি। সো 8টা বিভাগের ভিতরে সর্বশেষ বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ। আচ্ছা, সো এখন প্রথমে হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় নাম। বাংলাদেশের রাষ্ট্রীয় নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। সো আমরা সবসময় কথা বলার সময় ইউজ করি হচ্ছে বাংলাদেশ, কিন্তু আমাদের রাষ্ট্রীয় যে কোনো কাজে যে নামটা সবসময় ইউজ হয় সেটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আচ্ছা, তারপর হচ্ছে বাংলাদেশের ভৌগোলিক সীমানা। সো বাংলাদেশের ভৌগোলিক সীমানা জানতে গেলে আমাদের অবশ্যই মানচিত্রের দিকে তাকাতে হবে। সো মানচিত্র থেকে আমরা দেখতে পারি যে বাংলাদেশের কোথায় কোন জেলা অবস্থিত, বাংলাদেশের সীমানায় কোন জেলা অবস্থিত, বাংলাদেশের আশেপাশে কোন কোন জেলা অবস্থিত, বাংলাদেশের উপজেলা কী কী আছে, এবং হচ্ছে বাংলাদেশের কোথায় কী কী প্রাকৃতিক সম্পদ আছে সেগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা লাভ করি। তাহলে একটু খেয়াল করো যে ভৌগোলিক সীমানা যদি আমি মানচিত্র দেখাই তাহলে সেটা কেমন হয়। তাহলে আমরা প্রথমে একটা বাংলাদেশের মানচিত্র আঁকি। সো নর্মালি যদি আমি বাংলাদেশের মানচিত্র যদি এভাবে ড্র করি তাহলে খেয়াল করে দেখো যে বাংলাদেশের মানচিত্র এদিকে হচ্ছে উত্তর আর এদিকে হচ্ছে দক্ষিণ। সো আমরা যদি এভাবে দাঁড়াই, এখানে দাঁড়াই, তাহলে আমার উপরের দিকে হচ্ছে উত্তর এবং নিচের দিকে হচ্ছে দক্ষিণ, এবং এদিকে হচ্ছে পূর্ব আর এদিকে হচ্ছে পশ্চিম। তাহলে এখন খেয়াল করো যে বাংলাদেশের উত্তরে কিছু জেলা আছে, দক্ষিণে 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 সবসময় কী থাকে, বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, এটা আমরা সবাই জানি যে বাংলাদেশের দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এবং এখন আমাদের জানতে হবে যে বাংলাদেশের উত্তরে কোন জেলা অবস্থিত, পূর্বে কোন জেলা অবস্থিত, উত্তরে কোন জেলা অবস্থিত এবং সেখানে কী কী সীমানা আছে। এখন খেয়াল করে দেখো বাংলাদেশের চতুর্দিকে মোট 2টা দেশের সীমানা রয়েছে, একটা হচ্ছে ভারত আর একটা হচ্ছে মায়ানমার। এবং হচ্ছে ভারত হচ্ছে আমাদের প্রায় 3 দিকেই ভারত রয়েছে, এবং হচ্ছে মায়ানমার অবস্থিত এই জায়গাটা একটু খেয়াল করো, এখানে আমাদের হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, এখানে পার্বত্য চট্টগ্রাম আমাদের 3টা জেলা আছে, একটা হচ্ছে খাগড়াছড়ি, একটা হচ্ছে রাঙ্গামাটি, একটা হচ্ছে বান্দরবন। সুতরাং এই রাঙ্গামাটি যে জেলাটা, এই রাঙ্গামাটির জেলার সাথে হচ্ছে ভারত এবং মায়ানমার 2টা দেশেরই সীমান্ত আছে। সো তার খাগড়াছড়ি এবং হচ্ছে বান্দরবন, এখানে আরও 2টা কী আছে, এখানে পার্বত্য জেলা আছে। আচ্ছা, সো এখন দেখো বাংলাদেশের পশ্চিমে, বাংলাদেশের পশ্চিমে ভারতের কোন রাজ্যটা অবস্থিত, একদম সহজ, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের পশ্চিমে, তাহলে এতটুকু জায়গা পর্যন্ত বাংলাদেশের পশ্চিমে এই জায়গাটা অবস্থান করতেছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে আমি যদি লিখি তাহলে এই জায়গাটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ। তাহলে বাংলাদেশের পশ্চিমে পশ্চিমবঙ্গ এবং হচ্ছে উত্তরে কিছু এলাকা জুড়ে কী অবস্থান করতেছে, পশ্চিমবঙ্গ অবস্থান করতেছে।
তারপর দেখো এই যে আমাদের সিলেট, এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশের সিলেট বিভাগের এই এরিয়াটা এরিয়াটা এই এরিয়ার পাশে এই জায়গাটা অবস্থান করছে ভারতের একটা রাজ্য, সেটা হচ্ছে মেঘালয়। তাহলে অনেকে যারা সিলেটে জাফলং এ গেছো বা সিলেটের যে মাজারগুলো যে তোমরা যদি যাও, তাহলে সেখানে দেখবা যে জাফলং সীমান্ত থেকে মেঘালয় রাজ্যটা দেখা যায়। এবং আরেকটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই জায়গায় খাসিয়া উপজাতিরা বসবাস করে। সো বাংলাদেশেও কিছু পরিমাণ খাসিয়া উপজাতি রয়েছে এবং সব থেকে বেশি তারা মেঘালয়ে বসবাস করে। এবং মেঘালয়ে প্রচুর বৃষ্টিপাত হয়, ভারতের যে রাজ্যগুলো আছে এর মধ্যে মেঘালয় একটা অন্যতম রাজ্য যেখানে বৃষ্টিপাত অনেক বেশি হয়। তাহলে খেয়াল করে দেখো যে এই জায়গায় হচ্ছে কি ভারতের মেঘালয়, মেঘালয় রাজ্য। সো ভারতের প্রায় 28 বা 29টা প্রদেশ আছে, তার মধ্যে এ হচ্ছে মেঘালয় রাজ্যটা এখানে অবস্থান করতেছে। তারপরে দেখো এই জায়গায় এই এরিয়াতে অবস্থান করছে ভারতের আরেকটা রাজ্য, ইউ আকৃতিভাবে যদি আমি দেখাই তাহলে এই জায়গাটা হচ্ছে ভারতের আসাম। আসাম, সো মেঘালয় এবং তার পাশে অবস্থান করতেছে আসাম। এখন আসামটা আবার পূর্ব দিকে, উত্তর পূর্ব দিকে এই এরিয়াটাও পর্যন্ত কি আমাদের আসাম রাজ্যটা বিস্তৃত মোটামুটি। তারপর দেখো এই জায়গায় হচ্ছে কুমিল্লা এবং ফেনী জেলা, বাংলাদেশের কুমিল্লা এবং ফেনী জেলা। এই জায়গার ভিতরে বা এই জায়গায় পাশে ভারতের যে রাজ্যটা অবস্থান করতেছে সেটা হচ্ছে ত্রিপুরা। ত্রিপুরা এবং ত্রিপুরার পাশে যদি এই জায়গায় বলুন ত্রিপুরা হয়, এর পাশে যে রাজ্যটা সেটা হচ্ছে মিজোরাম। মিজোরাম, তারপর এই জায়গায় অবস্থান করতেছে কি মায়ানমার। মায়ানমারের দুইটা প্রদেশ, দেখো বাংলাদেশের দুইটা প্রদেশ মায়ানমারের যারা হচ্ছে বাংলাদেশের সাথে সীমান্ত শেয়ার করে, একটা হচ্ছে চীন প্রদেশ, এটা অবশ্যই চায়না না যে আমাদের চায়না একটা দেশ, সেটা না, অবশ্যই চীন প্রদেশ। সো আমি যদি লিখি তাহলে এটা হচ্ছে কি চীন প্রদেশ, আরেকটা হচ্ছে রাখাইন প্রদেশ, তাই না? তোমরা অনেকে জানো যে 2017 সালে যে রাখাইন গণহত্যাটা হয়েছিল, সে তখন অনেক রোহিঙ্গারা বাংলাদেশে চলে আসছে। সো খেয়াল করে দেখো যে বাংলাদেশ সীমান্তে কি এই রাখাইন প্রদেশটা, মায়ানমারের রাখাইন প্রদেশটা অবস্থিত। তাহলে বাংলাদেশে আপনি যদি আবার রিকেপ করে দেখো, জিকে পড়ার নিয়ম হচ্ছে সবসময় তুমি জিনিসগুলো শুনবা, জিনিসগুলো দেখবা, যখন তুমি ফ্রি টাইম পাবা একটু চোখ বুলাই নিবা। সো তুমি এই ফিগারটা একটু চিন্তা করবা, এই ফিগারটা তোমার খাতায় আঁকবা, খাতায় এঁকে তারপর তুমি একটা ভিজুয়াল মেমোরি তৈরি করবা, তাহলে তোমার কাছে জিনিসগুলো খুব ইজিলি তুমি কী করতে পারবা, মেমোরাইজ করে রাখতে পারবা। তাহলে দেখো বাংলাদেশের পশ্চিমে খুবই সহজ, বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উত্তরে আমরা অবস্থান করছে মেঘালয় আসাম, এবং হচ্ছে পশ্চিমবঙ্গের কিছু একটা অংশ অবস্থান করছে, অল্প কিছু অংশ অবস্থান করতেছে। বাংলাদেশের পূর্বে অবস্থান করছে ত্রিপুরা, তারপর মিজোরাম, তারপর সামান্য পরিমাণ আসামও এখানে থাকে। তারপর হচ্ছে কি বাংলাদেশের দক্ষিণ, বাংলাদেশের দক্ষিণে বা হচ্ছে দক্ষিণ পূর্বে বলতে পারি এই জায়গায় যে মায়ানমারে যে দুইটা প্রদেশ, একটা হচ্ছে চীন প্রদেশ আর একটা হচ্ছে রাখাইন প্রদেশ। তো চীন প্রদেশ এবং হচ্ছে রাখাইন প্রদেশ অবস্থান করতেছে। আচ্ছা, সো এটা হচ্ছে বাংলাদেশের আশেপাশে যে মানচিত্র সেটা যদি আমরা ব্যাখ্যা করি। তারপরে আরও কয়েকটা জিনিস আছে যেগুলো বাজারে প্রচলিত যে জিকে বইগুলা সেগুলো তোমরা দেখবা, যেমন হচ্ছে সেভেন সিস্টার্স বলে একটা টার্ম ইউজ করা হয়, সেটা কি চলো আমরা দেখি। তাহলে দেখো এই জায়গায় বাংলাদেশের উত্তর, এদিকে হচ্ছে পূর্ব, তাহলে উত্তর পূর্ব দিকে এখানে ভারতের 7টা রাজ্য অবস্থান করে। এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় সেভেন সিস্টার্স। সো এটা কোথা থেকে আসছে যে একটা টিভি টক শো ছিল, টিভি টক শোতে আসলে মূলত হচ্ছে এই 7টা রাজ্য সবসময় তারা স্বাধীনতা দাবি করে আসছে, যে তারা সবসময় চায় যে ভারতের মূল ভূখণ্ড থেকে তারা একটা স্বাধীনতা লাভ করবে। সো এই 7টা রাজ্য যখন এদের দুঃখ দুর্দশা বর্ণনা করতে গিয়ে একজন টিভি, একজন এই এলাকার রাজনীতিবিদ বা কোনো একজন ব্যক্তি ছিল, সে বলছিল যে সেভেন সিস্টার্স নামে অভিহিত করছে, তখন থেকে এই জায়গাটার নাম হয়ে যায় সেভেন সিস্টার্স। সো এই 7টা রাজ্য হচ্ছে চায় কি তারা মূল ভূখণ্ড থেকে আলাদা হয়ে যাবে, এবং এদের অনেক বিচ্ছিন্নবাদী সংগঠনও আছে। আচ্ছা, তাহলে আমরা দেখি, দেখো এখানে হচ্ছে কি আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম। তারপর হচ্ছে এখানে আরও 3টা রাজ্য অবস্থান করছে, একটা হচ্ছে মণিপুর, যেটা এখানে আমি দেখালাম, এটা হচ্ছে আমাদের মণিপুর। তারপর অবস্থান করছে নাগাল্যান্ড, এবং হচ্ছে আরেকটা হচ্ছে অরুণাচল। অরুণাচল, তাহলে এই যে ভারতের 7টা রাজ্য, এই জায়গায় যে আসাম, মেঘালয়, তারপর আমাদের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে অরুণাচল, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, তাহলে বাংলাদেশের উত্তর পূর্ব দিকে এই 7টা রাজ্যকে একত্রে বলা হয় হচ্ছে সেভেন সিস্টার্স। আচ্ছা,
তারপর দুইটা জিনিস যেটা হচ্ছে খুব একটা ইম্পর্টেন্ট না হলেও অনেক বইতে আছে, সো তোমরা অনেক জায়গায় দেখে থাকবা, সো দুটা নিয়ে একটু আলোচনা করে জাস্ট একটু খেয়াল করো যে এখানে বাংলাদেশের এই জায়গায় অবস্থান করতে হচ্ছে ভুটান, এবং এই জায়গায় অবস্থান করছে নেপাল, এবং এখানে হচ্ছে চীন। তাহলে এই জায়গায় অবস্থান করতে হচ্ছে ভুটান, এই জায়গায় অবস্থান করতে হচ্ছে নেপাল, এবং এই জায়গা হচ্ছে চায়না। এখন খেয়াল করো যে এই সেভেন সিস্টার্সের যে সাতটা প্রদেশ এখানে, এর সাথে ভারতের যে এখানে আছে, এখানে হচ্ছে ভারতের বাকি রাজ্যগুলো। সো এই বাকি রাজ্যগুলোর সাথে সেভেন সিস্টার্সে যদি আমাদের যোগাযোগ করতে হয় সড়ক পথে, তাহলে অবশ্যই তোমাকে এখানে একটা যে সড়ক পথে সেখান দিয়ে তোমাকে যোগাযোগ করতে হবে। সো এই জায়গাটার নাম হচ্ছে শিলিগুড়ি করিডোর। সো এখানে প্রায় 20 কিলোমিটার বা এরকম একটা জায়গা রয়েছে, যে জায়গা দিয়ে হচ্ছে ভারতের যে প্রধান রাজ্যগুলো, মেন রাজ্যগুলো আছে, তারা হচ্ছে এই সেভেন সিস্টারদের সাথে কী করে তারা সংযোগ রক্ষা করে। তাহলে এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট ভারতের জন্য, শিলিগুড়ি করিডোর। সো এটা অনেক বইতে আছে, সো তোমরা যদি পড়তে চাও বা দেখতে পারো, বাট খুব একটা ইম্পর্টেন্ট না পরীক্ষার জন্য। তারপরে দেখো, তারপর হচ্ছে এই ভুটান, চায়না এবং হচ্ছে ভারত, এই তিনটা দেশের ভিতরে একটা সীমান্ত আছে, সেটা হচ্ছে ডোকলাম সীমান্ত। এখন চিন্তা করো এই জায়গায়, এটা তোমরা হয়তোবা সাম্প্রতিক শুনে থাকবা যে এই সীমান্ত, ডোকলাম সীমান্ত নিয়ে চায়না এবং ভারতের মাঝখানে কী আছে, একটা দ্বন্দ্ব তৈরি হচ্ছে। সো এটা কেন তৈরি হচ্ছে, কারণ হচ্ছে চায়না চাচ্ছিল যে এখানে একটা রাস্তা নির্মাণ করতে। সো এখানে যে রাস্তা নির্মাণ হয়, তারা খেয়াল করে দেখো ভারতের সার্বভৌমত্বে একটা সমস্যা সৃষ্টি হয়। সো এই জন্য তারা ভারত এবং চায়না এই জায়গার জন্য তারা মানে দ্বন্দ্বে লিপ্ত আর কি এই জায়গাটা। সো এটা হচ্ছে ডোকলাম সীমান্ত, সো এটা তোমরা মনে রাখতে পারো। এই জায়গাটা আমরা লিখে দিই যে এটা হচ্ছে কি, ডোকলাম সীমান্ত। আর এই জায়গায় হচ্ছে আমার কি, শিলিগুড়ি করিডোর। সো তাহলে এটা হচ্ছে বাংলাদেশের ওভারঅল একটা মানচিত্র। সামনে তো বাংলাদেশের বে অফ বেঙ্গল বা হচ্ছে বঙ্গোপসাগর আছে। তাহলে মোটামুটি যদি তুমি যদি এই ধারণাটা রাখো, এই তাহলে হচ্ছে কি বাংলাদেশের আশেপাশে কোন রাজ্যগুলো আছে, কোনগুলো অবস্থান করতেছে, এগুলো তোমরা মোটামুটি একটা ধারণা চলে আসবে। আচ্ছা, সো এখন এরপরে আসো, এরপরে হচ্ছে বাংলাদেশের ভিতরে আসি, চলো আমরা যাই। তাহলে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলাটা কি, কক্সবাজার। তোমরা জানো সবাই কক্সবাজার, তাই না, কক্সবাজার। আর উপজেলা বললে আমরা কোথায় চলে আসবো, টেকনাফ। উপজেলা হচ্ছে টেকনাফ। এবং সর্বদক্ষিণে যে স্থান বললে আমরা কোথায় চলে আসবো, ছেড়াদ্বীপ। তাহলে এটা মানে মাঝে মাঝেই দেখা যায় যে বিভিন্ন বিসিএস পরীক্ষা বা ভার্সিটি পরীক্ষা আসে, এবং মেডিকেল এডমিশনের জন্য কি মোটামুটি ইম্পর্টেন্ট যে বাংলাদেশের সর্বদক্ষিণের জেলা হচ্ছে কক্সবাজার, উপজেলা হচ্ছে টেকনাফ, এবং জায়গা হচ্ছে, স্থান হচ্ছে আমার কি, ছেড়াদ্বীপ। তারপরে চিন্তা করো সর্বউত্তরে জেলা হচ্ছে পঞ্চগড়, থানা হচ্ছে তেঁতুলিয়া। ওই যে তোমরা শোনো যে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তাহলে সর্বউত্তরে হচ্ছে পঞ্চগড় এবং সেখানে হচ্ছে তেঁতুলিয়া। এবং জায়গাটার নাম হচ্ছে বাংলাবান্ধা বা জায়গীর জোত, অনেকে এভাবে বলে বাংলাবান্ধা বলে, অনেকে জায়গীর জোত বলে। সো এটা জায়গার নামটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমাদের জানতে হবে যে জেলা এবং উপজেলাটা। তাহলে দক্ষিণে হচ্ছে আমাদের কক্সবাজার, এবং দক্ষিণে হচ্ছে টেকনাফ উপজেলা, এবং সর্বউত্তরে হচ্ছে আমাদের পঞ্চগড়, এবং সর্বউত্তর উপজেলা হচ্ছে তেঁতুলিয়া। জায়গার নাম হচ্ছে বাংলাবান্ধা বা হচ্ছে জায়গীর জোত, আর এখানে হচ্ছে আমাদের একজন ছেড়াদ্বীপ। সো সেন্ট মার্টিন এবং ছেড়াদ্বীপ, দেখো সেন্ট মার্টিন থেকে আরও 5 কিলোমিটার দক্ষিণে হচ্ছে ছেড়াদ্বীপ অবস্থান করছে। সো এটা আমরা বিস্তারিত আলোচনা করবো পরবর্তীতে যে ছেড়াদ্বীপটা কীভাবে হয়। সো এবার দেখো, তাহলে এটা এবার যদি আমি সর্বপূর্বে যাই, তো চিন্তা করো এখানে হচ্ছে আমার বান্দরবান। সো বান্দরবান জেলাটা হচ্ছে কি সর্বপূর্বে অবস্থান করতেছে, এবং সেখানে যে থানাটা, অনেকে নাম শুনবা থানচি, তাই না, থানচি। তাহলে বান্দরবানের থানচি উপজেলা এটা হচ্ছে সবথেকে পূর্বে অবস্থান করতেছে, এবং সেখানে একটা জায়গা আছে আখানৈঠং বা আখাইনঠং অনেকেই বলে, সেই জায়গাটা হচ্ছে সবথেকে পূর্বে অবস্থান করতেছে। এবার চিন্তা করো সর্বপশ্চিমে যদি আমরা আসি, তাহলে এই জায়গার ভিতরে আমার কোন জেলা অবস্থান করতেছে, চাঁপাইনবাবগঞ্জের এখানে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা, এবং এখানে জায়গাটার নাম হচ্ছে মনাকসা, এবং উপজেলাটার নাম মনে হয় শিবগঞ্জ। সো উপজেলাটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা, এবং হচ্ছে এই জায়গাটার নাম হচ্ছে মনাকসা। তাহলে দেখো, তাহলে
বাংলাদেশের মোটামুটি আমরা মোটামুটি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আমরা জেনে ফেললাম, সেগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের মানে বেসিক। যদি আমরা বলি, দেখো আমরা ফিজিক্স কেমিস্ট্রি পড়ার সময় বলি না যে বেসিক নলেজ থাকা লাগবে। সো বাংলাদেশের মানচিত্র পড়ার সময় বা বাংলাদেশের ভৌগোলিক সীমানা পড়ার সময় বা বাংলাদেশ পরিচিতি পড়ার সময় মোটামুটি এই ধারণাগুলো থাকাই লাগবে। সো আমরা দেখো, আমরা যদি নর্মালি চিন্তা করি যে আমাদের বাংলাদেশের মানচিত্র উত্তর দিক, নিচে দক্ষিণ দিক, তাই না? সো আমাদের তারপর হচ্ছে আমাদের বাম দিকে পূর্ব, এদিকে পশ্চিম। সো পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ, তারপর দেখো উত্তরে কি, উত্তরে কিছু পরিমাণ আছে পশ্চিমবঙ্গ, তারপরে আসাম, মেঘালয়। সো দেখো এইভাবে যদি আমরা পড়ি তাহলে কিন্তু আমাদের আবার মুখস্থ করার কিছু নাই যে উত্তরে ভারতের কি, পশ্চিমে কি। একটু জাস্ট চিন্তা করবা, যে ফিগারটা চিন্তা করবা, ফিগারটা চিন্তা করলে খুব ইজিলি তোমার মনে চলে আসবে যে এখানে কি হচ্ছে। তারপর দেখো এখানে পূর্বে কি, ত্রিপুরা আছে, মিজোরাম আছে, আর মায়ানমারের চীন প্রদেশ এবং রাখাইন প্রদেশের সাথে আমাদের সংযোগ আছে। তারপর আসো বে অফ বেঙ্গল। তারপর দেখো, তারপর যদি বলি বাংলাদেশের এখানে সাতক্ষীরা জেলা, তাই না? তোমরা সবাই যারা মানচিত্র সম্পর্কে একটু ধারণা রাখো তারা জানবা যে এখানে সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলাতে এখানে নদী আছে কি, হারিয়াভাঙা নদী। হারিয়াভাঙা নদী যেটার মধ্যে হচ্ছে কি বাংলাদেশ এবং ভারতের সীমান্তবর্তী নদী, মানে দুইটা দেশকে বিভক্ত করছে কি, হারিয়াভাঙা নদী। সো এটা অনেকে জানো। তারপর তোমার দেখো সাতক্ষীরা জেলা এর পাশে ভারতের যে জেলাটা অবস্থান করতে সেটা হচ্ছে কি, চব্বিশ পরগনা। চব্বিশ পরগনা অবস্থান করতেছে। তারপর অনেকে জানো যে কুষ্টিয়া, কুষ্টিয়াকে নদিয়া নামেও ডাকা হয়। কেন? কারণ কুষ্টিয়ার সাথে ভারতের মানে নদিয়া জেলার সাথে সংযোগ আছে, কুষ্টিয়া জেলার সাথে। তারপর চিন্তা করো এখানে যে পঞ্চগড়, পঞ্চগড়ে এখানে ভারতের কোন জেলাটা অবস্থান করতেছে, জলপাইগুড়ি। ঠিক আছে, সো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা বইতে দেখবা যে এগুলো থাকে। সো এগুলো যখন তোমরা শুনবা তখন মোটামুটি একটা ওভারঅল কনসেপ্ট তৈরি হবে। সো তখন পরীক্ষা হলে দেখবে যে হঠাৎ করে মনে পড়তেছে। সো ক্লাসগুলো একবার বলতেছি আমি, তারপর তোমরা কী করবা এটা বারবার পজ করে করে শুনবা, তাহলে দেখবা যে একটা মেমোরি তৈরি হয়ে যাচ্ছে। তো রাতে ধরো ঘুমাচ্ছ, তো হঠাৎ করে তুমি শুনলা যে বাংলাদেশের মানচিত্র সম্পর্কে আমরা একটু দেখে আসি, তো দেখবা যে এটা মোটামুটি একটা তোমার ব্রেনে অনেকটা সেট হয়ে যাবে। আচ্ছা, তারপরে আসো, তাহলে দক্ষিণ বে অফ বেঙ্গল তাহলে মোটামুটি হলো, তারপর হচ্ছে সাতক্ষীরা পশ্চিমবঙ্গ। আচ্ছা, এখন যদি আমি বলি যে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কয়টা, ঠিক আছে, বাংলাদেশের জেলা তো 64টা আমরা জানি, 8টা বিভাগ, সর্বশেষ বিভাগ ময়মনসিংহ, এটা আমরা জানি। তাহলে বাংলাদেশ সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা। সো বাংলাদেশ সীমান্তবর্তী জেলা কয়টা, তাহলে 64টা অর্ধেক করলে কত হয়, 32। তাহলে 32টা জেলা হচ্ছে বাংলাদেশের সীমানাবর্তী বা সীমান্তবর্তী। তাহলে 32টা জেলা, এর ভিতরে 30টা জেলার সাথে বাংলাদেশের ভারতের সাথে শেয়ার করতেছি আমরা, 30টা জেলা ভারতের সীমান্ত, আর 2টা জেলা, সরি, হ্যাঁ 2টা জেলা তার সাথে আমরা, 2টা না সরি 3টা, 3টা জেলা যেটার সাথে আমরা কার সাথে শেয়ার করতেছি সেটা হচ্ছে আমাদের মায়ানমারের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, তাহলে খেয়াল করে দেখো, তাহলে 30+3 তাহলে হয়ে যাবে কত, 33টা হয়ে যায়, তাই না? 33টা হয়ে যায়। তাহলে 33টা হয়ে গেলে তাহলে একটা জেলা আছে যেটার সাথে আমরা কি সবসময় কি একটা কমন, সেটা হচ্ছে আমার রাঙামাটি, সেটা হচ্ছে আমার রাঙামাটি। দেখো এখন আমাদের রাঙামাটি জেলার সাথে আমরা কি করতেছি, ভারত এবং মায়ানমার দুইটাই কি করতেছে, সংযোগ মানে তোমার সীমানা আছে। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এবার তাহলে এই যে আমরা সীমান্তবর্তী জেলাগুলো আমরা দেখি, দেখো সিলেটে 4টা জেলা আছে, তোমরা সবাই জানো, তাই না? সিলেট, তারপর হচ্ছে মৌলভীবাজার, সুনামগঞ্জ, তাই না? আরেকটা হচ্ছে তোমার সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, আরেকটা হচ্ছে তোমার হচ্ছে কোনটা, সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার, এবং আরেকটা জেলা হচ্ছে হবিগঞ্জ। তাহলে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার এবং হচ্ছে হবিগঞ্জ, তাহলে এই চারটা জেলা হচ্ছে 4টা সীমান্তবর্তী। আবার ময়মনসিংহ জেলা চিন্তা করো, ময়মনসিংহ বিভাগে চিন্তা করো, ময়মনসিংহ জেলা, তারপর তোমার, তারপর হচ্ছে তোমার নেত্রকোনা, তারপর হচ্ছে শেরপুর, জামালপুর, এই 4টা জেলা হচ্ছে কি সীমান্তবর্তী, মানে হচ্ছে ভারতের সীমান্তবর্তী। আচ্ছা, সো এখন এটা হচ্ছে আমাদের কি মোটামুটি মানচিত্র সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট। তাহলে এই জিনিসটা যদি তুমি বারবার দেখো, বারবার ধারণা করো, বারবার তুমি চিন্তা করো, তাহলে তুমি দেখবে যে একটা ওভারঅল একটা ভালো একটা কনসেপ্ট তৈরি হচ্ছে। আচ্ছা এবার আসো আমরা স্লাইডে যাই। তাহলে এখানে মোটামুটি দেওয়া আছে, দেখো এই যে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, এই 4টা জেলায় কি সীমান্তবর্তী।
ভারতের সীমান্তবর্তী। তারপর এখানে শেরপুরের সীমানা আছে, নেত্রকোনা সীমানা আছে, ময়মনসিংহের সীমানা আছে, জামালপুরের সীমানা আছে। তো তুমি জাস্ট চিত্রটা দেখবা, দেখবা যে একদম ইজি হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপর দেখো এখানে এই যে রাঙামাটি, এই জায়গায় যদি আমি আলাদা করি দুটো দেশকে, তাহলে এখানে তোমার কি মায়ানমার সাথে সীমানা আছে, তারপর হচ্ছে কক্সবাজার টেকনাফ, এখানে তো অবশ্যই সীমানা আছে। আচ্ছা, তারপর এই যে চাঁপাইনবাবগঞ্জ, এই যে পঞ্চগড়, তুমি ইজিলি তুমি দেখলে বুঝতে পারবে এখানে আমার কি ব্যাপ বেঙ্গল। আচ্ছা, তো সামনের দিকে যাই, তারপর দেখো, তারপর হচ্ছে তাহলে একবার দেখো, উত্তরে কি ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় ও আসাম, পূর্বে হচ্ছে ভারতের আসাম, ত্রিপুরা ও মিজোরাম এবং হচ্ছে মায়ানমার, এবং পশ্চিমে হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ এবং দক্ষিণে হচ্ছে বঙ্গোপসাগর। এখন এই জিনিসটা খুবই সহজ, এখন এই জিনিসটা মানে তুমি জাস্ট চিন্তা করো মানচিত্রটা, তাহলে দেখবে যে খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, সো এবার দেখো গ্রিনিশ সময়ের সাথে বাংলাদেশ স্থানীয় সময় পার্থক্য হচ্ছে +6 ঘন্টা। সো এটা মানে মনে রাখলে হয়, বাট আমি একটু জাস্ট একটু ব্যাখ্যা করি যে বাংলাদেশের যে দ্রাঘিমা রেখা, তারপর হচ্ছে অক্ষাংশ, ঠিক আছে, এই জিনিসগুলা মানে মুখস্থ করলে হয়ে যায়, মানে পরীক্ষায় তো কখনো বিস্তারিত আসবে না যে অক্ষাংশ কী, দ্রাঘিমাংশ কী, বাট একটু ধারণা থাকা উচিত। মানে এগুলো হচ্ছে মেনলি হচ্ছে ভূগোলের সাবজেক্ট, যদি আমরা ব্যাখ্যা করে দেখো কী হয়। কিন্তু আমি পৃথিবীর ধরো এটা হচ্ছে, আচ্ছা আমি ব্ল্যাকবোর্ডে দেখাই, তাহলে দেখো এটা হচ্ছে বাংলাদেশ, এটা যদি পৃথিবীর মানচিত্র হয়, ঠিক আছে, তাহলে পৃথিবীর মানচিত্র হয়, তাহলে ধরো এখানে নর্থ দিলাম, আমি এখানে সাউথ দিলাম, এখানে ইস্ট দিলাম, আর এখানে হচ্ছে আমি ওয়েস্ট দিলাম। তাহলে নর্থ থেকে সাউথের দিকে ধরো এটা সেন্টার পৃথিবীতে, তাহলে নর্থ থেকে সাউথের দিকে যে রেখাগুলো আসে এগুলো কি দ্রাঘিমা রেখা, তুমি সবাই জানো এগুলো। এগুলো হচ্ছে যারা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পড়ছো তারা খুবই ইজিলি জানা উচিত যে এগুলো খুবই সহজ। আর ইস্ট থেকে ওয়েস্টের দিকে এটা হচ্ছে আমার কি অক্ষরেখা, তাই না, অক্ষরেখা। তারপর দেখো এই অক্ষরেখা যেটা হচ্ছে 0 ডিগ্রি যে অক্ষরেখাটা হয় সেটাকে নিরক্ষরেখা বা বিষুবরেখা বলা হয়, তাই না। সো এটা হচ্ছে নিরক্ষরেখা বা বিষুবরেখা। তারপর এখান থেকে 23.5 ডিগ্রি যদি আমি সেন্টারের সাথে অ্যাঙ্গেল করি, তাহলে 23.5 ডিগ্রি যদি এই অ্যাঙ্গেলটা হয়, তাহলে এই জায়গায় যে রেখাটা হয় বা এই রেখা এই জায়গায় যে গোলার্ধটা হয় সেটা হচ্ছে কি আমার 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা বললো অনেকে, তাই না, 23.5 ডিগ্রি উত্তর অক্ষাংশ। তাহলে এই যে কারণ আবার খেয়াল করে দেখো এই যে মাঝখানে এটা হচ্ছে মূল মধ্যরেখা, এই রেখাটা হচ্ছে আমার মূল মধ্যরেখা, এটা হচ্ছে অক্ষরেখা বা নিরক্ষরেখা যেটা 0 ডিগ্রি, তার উপরের দিকে এটা হচ্ছে কি উত্তর গোলার্ধ, তাই না, এটা হচ্ছে উত্তর গোলার্ধ এবং এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। দক্ষিণ গোলার্ধ, তাহলে এই জায়গায় 23.5 ডিগ্রি যে অক্ষাংশটা আছে, 23.5 ডিগ্রি অক্ষাংশে, তাহলে এই জায়গায় যে রেখাটা হবে এই রেখাটাকে অনেকে সাথে এটাকে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, ইংলিশে বলা হয় ট্রপিক অফ ক্যান্সার, বাংলায় বলা হয় ক্যান্সারকে কর্কট রোগ, তাই না, ট্রপিক অফ ক্যান্সার। সো অনেকে ইংলিশে এটাকে ট্রপিক অফ ক্যান্সার বলে বা কর্কটক্রান্তি রেখা। তারপর হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মকরক্রান্তি রেখা। সো তাহলে একটু লিখি যে এটা সাউথে এটা হচ্ছে আমার কি মকরক্রান্তি রেখা। তারপর দেখো, তারপর এটা হচ্ছে দ্রাঘিমা রেখা। দেখো এখন খেয়াল করে দেখো এই রেখাটা যেটা হচ্ছে মূল মধ্যরেখা, মূল মধ্যরেখা এটা কোন দিক দিয়ে গেছে পৃথিবীর, এই যে এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে ইংল্যান্ডে গ্রিনিজ শহর থাকে, এটা ছোটো একটা শহর ইংলিশে ইংল্যান্ডে, সেটা হচ্ছে গ্রিনিজ শহর, সেখানে হচ্ছে রয়্যাল অবজারভেটরি সেন্টার, যেটাকে মানমন্দির নামে তোমরা জানো, রয়্যাল অবজারভেটরি সেন্টার, সেখানে হচ্ছে এই যে সময় কীভাবে নির্ধারণ করা হবে সেটা নিয়ে বিজ্ঞানীরা কাজ করছিলো। সো ওই জায়গাটা হচ্ছে গ্রিনিজ মানমন্দিরে। সো সেখানে হচ্ছে সেটা কোথায় অবস্থান করতেছে, দেখো দ্রাঘিমা রেখা, মানে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা অবস্থান করতেছে। তাহলে এটাকে ধরো আদর্শ বা স্ট্যান্ডার্ড ধরে নিয়ে বাকিগুলোর সময় নির্ধারণ করা হয়। অনেক সময় দেখবা যে মানচিত্রে এভাবে দাগ থাকে, এগুলো হচ্ছে সবই হচ্ছে কি তোমার মানে হচ্ছে এগুলোকে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন কোণে হচ্ছে দ্রাঘিমা রেখা ভাগ করা হয়। যেমন বাংলাদেশে খেয়াল করে দেখো এখানে যদি 15 ডিগ্রি অ্যাঙ্গেল হয় তাহলে এখানে +1 ঘন্টা করে বাড়ানো হয়, কারণ তোমরা পড়ছো যে 1 ডিগ্রি = 4 মিনিট, এভাবে 15 ডিগ্রি করে তোমার হচ্ছে 60 মিনিট বা 1 ঘন্টা। এভাবে মূলত হচ্ছে এই দ্রাঘিমা রেখা থেকে ডান দিকে যদি আমি যাই, ইস্টের দিকে যাই, তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা এভাবে করে সময় বাড়ে আর কি, আর এদিকে একটা সময়টা কমে GMT। সো এটা হচ্ছে গ্রিনিজ মিন টাইম, GMT, যে গ্রিনিজে যে সময়টা দেখা হয় এটা হচ্ছে গ্রিনিজ মিন টাইম। আর এদিকে ডান দিয়ে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা করে বাড়ে 15 ডিগ্রি অ্যাঙ্গেল বাড়ার জন্য, সে তুমি লাস্টে গেলে হয়তো বা তোমার হচ্ছে 12 ঘন্টা, এদিকে লাস্টে গেলে 12 ঘন্টা, মোট হচ্ছে 24 ঘন্টা, এভাবে আসলে সময় নির্ধারণ করা হয়। তাহলে এটা আসলে আমাদের আলোচ্য বিষয় না, জাস্ট এটা হচ্ছে ভূগোল সম্পর্কে জাস্ট একটা বেসিক কনসেপ্ট।
সো এখানে আরও অনেক কাহিনী আছে, যেমন এখানে সেফটি 66.5 ডিগ্রির জন্য হচ্ছে কি সুমের মৃত্যু, কুমের মৃত্যু, এগুলো লাগবে না, এগুলো মানে অতিরিক্ত আলোচনা, তাও মানে জাস্ট জানার জন্য আর কি। সো অনেকের প্রশ্ন জাগে যে দাগে মেরা হ্যাঁ কি, তারপর হচ্ছে অক্ষাংশ কি, সো জাস্ট একটু বেসিক কনসেপ্ট জাস্ট। যেমন দেখো বাংলাদেশ, বাংলাদেশ যে অবস্থান করতেছে সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এই অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার ভিতরে বাংলাদেশ অবস্থান করছে। সো এগুলো আমরা পরবর্তী ইনফরমেশন জানবো যে বাংলাদেশ দ্রাঘিমারেখা কত, 88 ডিগ্রি 1 মিনিট থেকে 92 ডিগ্রি 41 মিনিট, সেটা হচ্ছে দ্রাঘিমারেখা। তাহলে চিন্তা করো 88 থেকে 1 ডিগ্রি 92 থেকে 41 ডিগ্রি, তাহলে কতটুকু পার্থক্য হচ্ছে, 6 আওয়ার্স, কারণ 15 90, তাহলে আমি যদি ভাগ করি তাহলে 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা প্লাস হয়, তাই না, জিএমটি থেকে প্লাস 6 আওয়ার্স, তাহলে হচ্ছে বাংলাদেশের সময়টা হচ্ছে জিএমটি থেকে প্লাস 6 আওয়ার। তাহলে এখন যদি জিএমটি বা গ্রিনিচে যদি এখন দুপুর 1টা হয়, বাংলাদেশে প্লাস 6 করে 7টা, সন্ধ্যা 7টা হবে, সেটা জাস্ট বেসিক সময় নির্ধারণ, সেটা আমাদের আলোচ্য বিষয় না। তাহলে দেখো, তাহলে এটা হচ্ছে এই যে মোটামুটি কর্কটক্রান্তি রেখা 20, তারপর হচ্ছে তোমার নিরক্ষীয় রেখা, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই যে দ্রাঘিমা রেখা, মোটামুটি আমরা একটা কনসেপ্ট পেয়ে গেলাম, তাই না। এবার আসো, তাহলে দেখো এই যে বাংলাদেশের, এরপর ধরো পড়াই ফেলছে তার, আচ্ছা তাহলে বাংলাদেশের বিরাজমান হচ্ছে কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আচ্ছা এটা নিয়ে একটু কথা বলি যে ক্রান্তীয় মৌসুমী, ক্রান্তীয় মানে হচ্ছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম টাইম হচ্ছে তোমার মানে তাপমাত্রাটা 18 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকে, বা হচ্ছে গ্রীষ্মকাল থাকে, গ্রীষ্মকালটা বজায় থাকে নর্মালি। তবে মৌসুমী জলবায়ু মানে হচ্ছে তোমার ধরো, মৌসুমী জলবায়ু মানে হচ্ছে যে একটা ঋতুতে বায়ুপ্রবাহ একদিকে হয় আর একটা ঋতুতে বায়ুপ্রবাহ আরেকদিকে হয়। তাহলে সবসময় ধরো যে একটা, যেমন চিন্তা করো যদি আমার বাংলাদেশের মানচিত্রটা নর্মালি আঁকি এইভাবে, তাহলে দেখো, তাহলে তাহলে হচ্ছে এটা হচ্ছে আমার তোমার সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে নর্থ, এটা হচ্ছে ইস্ট। তাহলে যখন আমাদের যে গ্রীষ্মকাল থাকে তখন হচ্ছে এই যে দক্ষিণ পশ্চিম দিক থেকে এখান থেকে বায়ুপ্রবাহ হয়, আর যখন তোমার হচ্ছে শীতকাল থাকে তখন হচ্ছে কি উত্তর পূর্ব দিক থেকে কি হয় বায়ুপ্রবাহ হয়। সো এই বায়ুপ্রবাহ দুইটা বিভিন্ন দিকে হচ্ছে, বিভিন্ন ঋতুতে বিভিন্ন দিকে হচ্ছে, তাহলে এই জন্য এগুলোকে বলা হয় কি মৌসুমী জলবায়ু। তাহলে এতটুকু জানার দরকারই নাই, ঠিক আছে। বাংলাদেশ তো, বাংলাদেশ হচ্ছে কি এটা জানবা যে এটাকে বাংলাদেশ কি ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, মানে হচ্ছে বাংলাদেশের আবহাওয়া অনেকটা সমভাবাপন্ন, মানে হচ্ছে নাতিশীতোষ্ণ বা হচ্ছে মোটামুটি গরমে প্রাধান্য থাকে আর কি। তাহলে হচ্ছে বাংলাদেশে বিরাজমান হচ্ছে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। সো এবার দেখো, বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, কিন্তু বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। বাণিজ্যিক রাজধানীর কারণ হচ্ছে চট্টগ্রামে পোর্ট আছে, সেখান থেকে পণ্য আনা নেওয়া করি আমরা, তাই না, সবসময় এখান থেকে বাংলাদেশ থেকে অন্য বিভিন্ন দেশে আমরা যাই, ঠিক আছে, পণ্য আনা নেওয়া করি। আচ্ছা তারপর হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম কি, ইসলাম, তো বাংলাদেশের রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা। আচ্ছা সো মানচিত্র থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস বাদ রয়ে গেছে, সেটা হচ্ছে কি মানে হচ্ছে যে অর্থনৈতিক সমুদ্রসীমা বা রাজনৈতিক সমুদ্রসীমা। সো সেটা নিয়ে যদি আমি বলি একটু, জাস্ট হালকা একটু কথা বলি যে এই এটা কী আসলে, দেখো তাহলে আমি আবার একটা মানচিত্র আঁকতেছি, তাহলে দেখো বাংলাদেশের তো উপকূল যদি আমি বলি, দেখো এই জায়গাটা হচ্ছে উপকূল, তাই না, এই জায়গাটা হচ্ছে আমি উপকূল। তাহলে উপকূল থেকে যদি আমি সামনের দিকে যাই তাহলে হচ্ছে 12 নটিক্যাল মাইল, 12 নটিক্যাল মাইল, 12 দেখো 1 নটিক্যাল মাইল যখন হচ্ছে 1.853 কিলোমিটার, সেটা তোমরা জানবা 1.853 কিলোমিটার, এটা হচ্ছে কি 1 নটিক্যাল মাইল। তাহলে 12 নটিক্যাল মাইল তোমরা গুণ করে কিলোমিটারে বের করতে পারবা। তাহলে দেখো এই জায়গাটা, এই জায়গা পর্যন্ত হচ্ছে বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা, ঠিক আছে, রাজনৈতিক সমুদ্রসীমা। তার মানে হচ্ছে বাংলাদেশ এই 12 নটিক্যাল মাইল পর্যন্ত বাংলাদেশ তার সার্বভৌমত্ব বজায় রাখার জন্য যা কিছু দরকার সব কিছু করতে পারবে। বাংলাদেশের কোস্টগার্ড, বাংলাদেশের নেভি, এই জায়গার ভিতরে কোনো বিদেশি নাগরিক বা বিদেশি জাহাজ আসতেই পারবে না। সো এটা হচ্ছে বাংলাদেশের একদম নিজস্ব সম্পত্তি, 12 নটিক্যাল মাইল, এটা হচ্ছে রাজনৈতিক সমুদ্রসীমা। তারপর আসি অর্থনৈতিক সমুদ্রসীমা, এটা কি ধরো আরও তুমি যাওয়া মোট হচ্ছে 200 নটিক্যাল মাইল, 200 নটিক্যাল মাইল, এটা হচ্ছে আমাদের অর্থনৈতিক সমুদ্রসীমা। মানে এই এরিয়ার ভিতরে হচ্ছে তোমার সম্পূর্ণটা তোমার হচ্ছে যে এই জায়গায় যত মৎস্য সম্পদ আছে, যত খনিজ সম্পদ আছে, বনজ সম্পদ, সব সম্পদ যে কে নিতে পারবে বাংলাদেশের, সব সম্পদ হচ্ছে এখানে বাংলাদেশে। এটা হচ্ছে আমার 200 নটিক্যাল মাইল পর্যন্ত হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা। এরপর হচ্ছে মহীশূপান, মহীশূপান মানে হচ্ছে ধরো গভীর সমুদ্রে আমার একটা ঢালু জায়গা, যে জায়গার ভিতরে ধরো
মানে সে জায়গায় মূল কথা হচ্ছে মহীশূরপান হচ্ছে ধরো এমন একটা জায়গা যেখানে হচ্ছে ঢালু থাকে এবং সেখানে গ্যাস তেল বিভিন্ন বিভিন্ন হচ্ছে আমাদের যে খনিজ সম্পদ বা হচ্ছে বিভিন্ন সম্পদ সেগুলো পাওয়ার সম্ভাবনা বেশি। সো ওটা আমাদের দরকার নাই। মোটামুটি এই দুটা জিনিস জানলে হচ্ছে যে রাজনৈতিক সমুদ্রসীমা কত আর হচ্ছে অর্থনৈতিক সমুদ্রসীমা কত, ঠিক আছে, এই জিনিসটা জানতে হবে। আচ্ছা তাহলে এটা হচ্ছে মোটামুটি আমাদের এটা বাকি ছিল, তাহলে এটা রাজনৈতিক সমুদ্রসীমা এবং অর্থনৈতিক সমুদ্রসীমা সম্পর্কে জানবা, মোটামুটি মনে রাখবা এই দুইটা জিনিস। আচ্ছা এরপর আসো বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। দেখো আমি অক্ষরেখা নিরক্ষরেখা তারপর হচ্ছে দ্রাঘিমাংশ এগুলো বোঝাই দিছি। এবার দেখো খুবই সহজ, 20°34' উত্তর অক্ষরেখা থেকে 26°38' উত্তর অক্ষরেখা পর্যন্ত এবং 28°1' থেকে 92°41' পূর্ব দ্রাঘিমরেখা পর্যন্ত। সো এটা বিসিএস পরীক্ষায় বা বিভিন্ন আগের প্রতিযোগিতামূলক পরীক্ষা আসতো, বাট এখন আসলে এই জিনিসটা মোটামুটি এডভান্সের জন্য খুব একটা ইম্পর্টেন্ট না, বাট তুমি যদি মনে রাখতে চাও রাখতে পারো। তারপর দেখো বাংলাদেশের আয়তন হচ্ছে 147,570 বর্গ কিলোমিটার বা 56,977 বর্গ মাইল। সো অনেক জায়গায় 570-এর জায়গায় 610 লেখা। সো এটা এখনও গ্যাজেটেড ভুক্ত হয় নাই, সো 570 দেওয়াটাই শ্রেয় আর কি। সো 570 আসলে 570টা দিবা। সো দুইটা কখনোই থাকবে না, যদি এটা না থাকে তাহলে এটা দিবা, বাট যদি এটা থাকে দুইটাই থাকে অবশ্যই এটা কারেক্ট। তারপর আসো আয়তনের দিক থেকে বাংলাদেশের অবস্থান কত, বিশ্বের 94তম আর দক্ষিণ এশিয়া হচ্ছে 4র্থ। সো এটা একটু মনে রাখিও, 95তম না 94তম হচ্ছে বাংলাদেশের অবস্থান আর দক্ষিণ এশিয়া হচ্ছে 4র্থ। তারপর দেখো কর্কটক্রান্তি রেখার অপর নাম কি, ট্রপিক অফ ক্যান্সার, যেটা আমরা আলোচনা করছি যে 23.5° উত্তর অক্ষরেখা, এটা হচ্ছে আমার ট্রপিক অফ ক্যান্সার। তাহলে এটা হচ্ছে আমরা কোথা দিয়ে গেছে, বাংলাদেশের বাংলাদেশ এখানে এর উপর বাংলাদেশের উপর দিয়ে এটা গেছে কর্কটক্রান্তি রেখা। আচ্ছা তারপরে আসুন, তারপর দেখো মিয়ানমারের সাথে বাংলাদেশ সীমান্ত সংযোগ রয়েছে কয়টা জেলার, 3টা জেলার, তাহলে হচ্ছে কি রাঙ্গামাটি, বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার। তাহলে ভারতের সাথে বাংলাদেশ সীমান্ত সংযোগ রয়েছে 6টি বিভাগের। আচ্ছা 6টি বিভাগের, 2টা বিভাগের নাই, কোন 2টা বিভাগ, ঢাকা বিভাগ এবং হচ্ছে বরিশাল বিভাগ। আমি যদি একটু দেখাই, দেখো বাংলাদেশের মানচিত্র আবার যদি আমি দেখাই, তাহলে দেখো এই যে ঢাকা বিভাগ, তাই না, ঢাকা বিভাগ এখানে আর বরিশাল বিভাগ এখানে, তাই এর সাথে কি ভারতের সংযোগ আছে, নাই, কারণ এখানে আমার খুলনা বিভাগ এর সাথে সংযোগ আছে, তাই না, এখানে চট্টগ্রাম বিভাগ এখানে আছে, সিলেট আছে, ময়মনসিংহ আছে, তাই না, এখানে হচ্ছে রংপুর, এখানে রাজশাহী, এদের সাথে আছে, বাট হচ্ছে ঢাকা এবং হচ্ছে বরিশাল এদের ভিতর দিয়ে আমাদের কী নাই, কোনো সংযোগ নাই। এবং হচ্ছে এটা মনে রাখবে ট্রপিক অফ ক্যান্সার কিসের উপর দিয়ে গেছে, যে চুয়াডাঙ্গা এবং কুমিল্লা এদের উপর দিয়ে আমাদের কোনটা ট্রপিক অফ ক্যান্সার বা হচ্ছে কর্কটক্রান্তি রেখাটা অতিক্রম করছে। আচ্ছা তারপরে আসো, এবার আসলে হচ্ছে মিয়ানমারের সাথে বাংলাদেশের সংযোগ রয়েছে এই যে 1টা বিভাগ, চট্টগ্রাম বিভাগ। সো এগুলো এখন দেখো এগুলো এখন মুখস্থ করা কিছুই নাই, তুমি জাস্ট চিন্তা করবা মানচিত্রটা, তারপরে এখানে চিন্তা করবা, খুবই সহজ। তারপর দেখো রাঙ্গামাটি জেলার হচ্ছে কি ভারত এবং মায়ানমার দুই দেশের সাথে সীমান্ত সংযোগ আছে এবং হচ্ছে ভারতের সাথে বাংলাদেশ সীমান্ত সংযোগ নাকি ঢাকা ও বরিশাল বিভাগ আর হচ্ছে এই যে পাশের রাজ্য পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা এবং হচ্ছে মিজোরাম। আচ্ছা সো এই জিনিসটা আমরা কীভাবে মনে রাখতে পারি, এই যে অনেকে এবার মনে রাখে হচ্ছে কি আমি ত্রি ম্যাপ, তাই না, আমি একটু আগে আলোচনা করছিলাম যখন মানচিত্রটা পড়াইছিলাম তখন এটা আলোচনা করছিলাম, আমি ত্রি ম্যাপ, আমি ত্রি ম্যাপ দিয়ে তুমি মনে রাখতে পারো, যেমন হচ্ছে আসাম, আসাম তারপর হচ্ছে মিজোরাম, তারপর হচ্ছে ত্রিপুরা, তারপর হচ্ছে আমার মেঘালয়, তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ, ঠিক আছে। আর যদি তুমি সেভেন সিস্টার্স বা হচ্ছে যে রাজ্যগুলো সেগুলো মনে রাখতে চাও তাহলে মনে রাখতে পারো, তাই সেটার জন্য তুমি মনে রাখতে পারো এটাই আমি ত্রি অমনা দিয়ে মনে রাখতে পারো, আমিত্রি অমনা, তাই না, আতে হচ্ছে কি আসাম, তারপর হচ্ছে মিজোরাম, ত্রিপুরা, তাই না, অতে হচ্ছে অরুণাচল, তারপরে মতে হচ্ছে মণিপুর আর নাতে হচ্ছে নাগাল্যান্ড। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি একটা শর্টকাট, বাট অনেকের এমনি মনে থাকে, তাই না। সো জিকে হচ্ছে আসলে শর্টকাট দিয়ে মনে রাখার থেকে মোটামুটি কয়েকবার পড়লেই মানে জিনিসটা আয়ত্তে চলে আসে আর কি। আচ্ছা এরপরে আসো, এটা মনে রাখতে এটা আসলে খুব একটা ইম্পর্টেন্ট না, যে ভারতের জেলা 15টা মনে রাখলেও সমস্যা নাই। আচ্ছা এবার আসো, আমি যে ফিগারটা দেখাইছি জাস্ট মানচিত্র আমরা একটু দেখি, এই যে দেখো এটা হচ্ছে আমার কি বাংলাদেশের মানচিত্র, তাই না, এই যে বাংলাদেশের মানচিত্র ইজিলি দেখতে পারতেছ, খুবই সহজ ভূগোল আর কি। তারপর হচ্ছে কি এই যে মেঘালয় দেখছো, এই যে মেঘালয়, তারপর এই যে আসাম, এই যে আমার আসাম দেখছো, অনেক বড় আসাম, আসাম, তারপর এই যে মিজোরাম, এই যে আমার মিজোরাম, তারপর এই জায়গায় মায়ানমার দেখছো, এই যে মায়ানমার, মায়ানমার এই জায়গাটা হচ্ছে মায়ের থাইল্যান্ড, ভিয়েতনাম এগুলো আছে আর কি। তারপর দেখো এই যে সেভেন সিস্টার্স থেকে, এই যে মণিপুর, মণিপুর,
তারপরে এই যে নাগাল্যান্ড, তাই না, এই যে অরুণাচল, দেখো এগুলো আমি আবার বলতেছি, দেখো এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না, বাট বাংলাদেশ সম্পর্কে জানতে গেলে এগুলো হচ্ছে বেসিক ধারণা অবশ্যই লাগবে। তারপর দেখো এই যে ভুটান, তাই না, ভুটান এই যে জায়গায় ডোকলাম সীমান্ত আছে, এই যে নেপাল, নেপাল তাই না, এই যে ভারতের বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল, এগুলো দরকার নাই আর, ঠিক আছে, এই তো মোটামুটি এই জায়গায় শিলিগুড়ি করিডোর। সো এই যে আমি এতক্ষণ যা পড়াইলাম এই ফিগারে দেখো এখন একদম ইজি মনে হবে। সো কারো যদি এখনও কঠিন মনে হয় প্রথম পার্টটুকু দেখো, এখানে আমি আলোচনা করছি, একটু পজ করে দেখো, একটু স্লো করে দেখো, ঠিক আছে। আচ্ছা তারপরে আসো, দেখো এই যে আমি এটা আলোচনা করছি ময়মনসিংহের যে জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ, তাই না, এই চারটা জেলা, এই চারটা জেলা সীমান্তবর্তী সিলেটের কি সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, যেটা মনে ছিল না তখন, আর হচ্ছে মৌলভীবাজার, তাহলে এই চারটা জেলা হচ্ছে কি আমার সীমান্তবর্তী, বাকিগুলো মনে রাখার কোনো দরকারই নাই, বাকিগুলো কোনো দরকারই নাই মনে রাখার, এই চারটা এই এই দুইটা জেলার সবগুলা, এই দুইটা বিভাগের সবগুলা জেলায় হচ্ছে আমার কি সীমান্তবর্তী। আচ্ছা তারপরে আসো এই যে সীমান্ত দৈর্ঘ্য, সো এটা একটু ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে যে বাংলাদেশ সীমান্ত, এখন দেখো এখানে দুইটা ইনফরমেশন দেওয়া আছে, একটা হচ্ছে মাধ্যমিক ভূগোল আর এটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় বা বিজিবি কর্তৃক যে এইটা, সো আমাদের মনে রাখতে হবে হচ্ছে এটা, আমাদের মনে রাখতে হবে এটা, যেটা হচ্ছে ভূমি মন্ত্রণালয় বা বিজিবি দ্বারা দিছে, মাধ্যমিক ভূগোল বইটা দরকার নাই, ঠিক আছে। সো এই জিনিসটা আমরা মনে রাখবো না, যেটা হচ্ছে ভূগোল বই থেকে আসছে সেটা আমাদের মনে রাখার কোনো দরকারই নাই, আমরা শুধু মনে রাখবো হচ্ছে যে এটা ভূমি মন্ত্রণালয় বা বিজিবি কর্তৃক প্রদত্ত। দেখো একটু খেয়াল করো, আমি একটু যদি মোটামুটি একটু বলি যে 5,138 কিলোমিটার এই জায়গাটা কীভাবে আসছে, দেখো তাহলে আমি এখানে ফিগারটা আঁকি, দেখো বাংলাদেশের মানচিত্রটা আঁকি আবার একটু বুঝাই, আচ্ছা দেখো তাহলে বাংলাদেশের সামনে তো এদিকে তো অবশ্যই বে অফ বেঙ্গল, তাই না, এদিকে বে অফ বেঙ্গল লিখলাম না, তাহলে এই জায়গা হচ্ছে মায়ানমার, তাই না, এই জায়গায় মায়ানমার আমরা জানি, মায়ানমার এই জায়গায় ইন্ডিয়া, তাহলে বাংলাদেশের মোট সীমান্ত দৈর্ঘ্য বলতে কী বোঝাচ্ছি, দেখো বাংলাদেশের মোট সীমান্ত বলতে পুরোটাই বোঝাচ্ছি, ধরো এখান থেকে আমি যদি যাই, এখান থেকে যাই, এখান থেকে যাই, এখান থেকে যাই, এখান থেকে যাই, পুরাটা, তাই না, সমুদ্র সীমা, জলসীমা, স্থলসীমা সব মিলায় হচ্ছে কত, 5,138 কিলোমিটার, ঠিক আছে মনে থাকবে। তারপরে আসো, তারপর হচ্ছে এর মধ্যে স্থলসীমা কত, 4,427 কিলোমিটার, তাহলে স্থলসীমা বলতে আমরা কোন জায়গাটা বাদ দিব, এই যে দেখো এই জায়গায় এই যে সমুদ্র উপকূল আছে এই জায়গাটা বাদ দিব, তাহলে এই জায়গাটা বাদ দিলে বাকি জায়গা যতটুকু থাকবে সেটা কতটুকু, 4,427 কিলোমিটার, এর মধ্যে ভারতের সাথে কত আছে, 4,156 কিলোমিটার, তারপরে ধরো মায়ানমারে এই এরিয়াটা যেটুকু মায়ানমারের সাথে সেটা বাদ দাও, তাহলে বাকি কতটুকু থাকবে, 4,156 কিলোমিটার, তাই না। তারপরে দেখো তারপরে হচ্ছে মিয়ানমারের সাথে সীমান্ত কতটুকু, 271 কিলোমিটার, তাহলে এই যে এরিয়াটা এই জায়গাটা হচ্ছে 271 কিলোমিটার। আচ্ছা সো মাধ্যমিক ভূগোল ও পরিবেশ কী দেওয়া আছে সেটা অনেক প্রচলিত বাজারের বইয়ে থাকবে, সেটা লাগবে না, শুধু আমাদের এই জিনিসটা পড়লে হচ্ছে। তারপর হচ্ছে কি বাংলাদেশ সীমান্ত সংযোগ আছে কটা, ভারত ও মিয়ানমার দুইটা দেশের মোট জেলা 32টা আর বাংলাদেশে 30টা, সো এটা আমি আর আগেই আলোচনা করছি, ঠিক আছে। তাহলে দেখো খুবই সহজ, তাহলে মোট সীমানা কত, 5,138, ঠিক আছে, বাংলাদেশের স্থলসীমা কত, 4,427, আর ভারতের সাথে কতটুকু আছে, 4,156 আর 271, সো এই ইনফরমেশনগুলো একটু মনে রাখবা, কারণ এগুলো দেখা যায় যে নর্মালি ডাবি বা হচ্ছে বিভিন্ন ভার্সিটি পরীক্ষায় থাকে, বাট মেডিকেল এলিমিনেশন টেস্টে হচ্ছে খুবই সিলেক্টিভ প্রশ্ন হয়, তো সো কিন্তু আমাদের দেখো মেডিকেলের 10টা নাম্বারের ভিতরে সবগুলো নাম্বারই ইম্পর্টেন্ট, সো যে সবগুলো জিনিস পড়বে তার আত্মবিশ্বাসের কনফিডেন্স বেশি থাকবে, সো তার মানে এই না যে আমরা গদা গদা ইনফরমেশন পড়বো, যেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট এগুলো অবশ্যই পড়বো, ঠিক আছে, তাহলে আমাদের জিনিসগুলো মনে থাকবে। আচ্ছা আসুন, তারপর দেখো এই যে এই জিনিসগুলো আমি বলছি, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মায়ানমার অবস্থান করতেছে দক্ষিণ পূর্ব দিকে, উত্তর অবস্থান করতে পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, তাই না, এই যে দেখো বাংলাদেশ দক্ষিণে বঙ্গোপসাগর থাকে, যদি বঙ্গোপসাগর থেকে আরও দক্ষিণে যাও, আরও আরও দক্ষিণে যাও, তাহলে কী পড়বে, আন্দামান, নিকোবর দ্বীপপুঞ্জ এগুলা পড়বে, তাহলে সীমান্ত সংযোগ নেয় কার, বান্দরবন এবং হচ্ছে কক্সবাজার। আচ্ছা সো আরেকটা কথা বলতে দেখো, বাংলাদেশ ভারতের অমীমাংসীয় সীমান্ত, এই জিনিসটা কি তোমরা মানচিত্র দেখবা যে কুমিল্লা, কাশের ফেনী, এই জায়গার ভিতরে একটা 2 থেকে 2.5 কিলোমিটারের একটা জায়গা আছে, যেটা হচ্ছে মুহুরির চর বলা হয়, মুহুরির চর, সো এই জায়গাটার ভিতরে কি নেয়, এই জায়গাটার ভিতরে হচ্ছে মানে আমাদের কোনো অমীমাংসীয় সীমান্ত, মানে এই জায়গায় কোনো সীমান্ত আমরা এখন মীমাংসা করতে পারি নাই। তারপর দেখো ভারতের উত্তর পূর্বাঞ্চলে যে রাজ্যগুলো বাংলাদেশ সীমান্ত অবস্থিত নয় সেটা হচ্ছে কি মণিপুর, নাগাল্যান্ড এবং হচ্ছে
অরুণাচল। তাহলে মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল এই জায়গাটার ভিতরে কি নয়, বাংলাদেশ সীমান্ত অবস্থিত নয়। আর ভারতের রাজ্য সেভেন সিস্টার্সের অন্তর্ভুক্ত নয় কোনটা, পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গ তো পশ্চিম দিকে অবস্থান করতেছে, তাহলে এই জায়গাটা কি নয়, সেভেন সিস্টার্সের অন্তর্গত নয়। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, সো মোটামুটি এতটুকু পর্যন্ত ছিল কি বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই সম্পর্কে পরিচয়। এবার এবার আসো আমরা পরবর্তী স্লাইডে যাই। আচ্ছা, সো জিকেতে এটা কি চলে আসলো? সো এটা হচ্ছে আমাদের কি, এটা আমরা দেখে বুঝতে পারছি কি মানুষের মানুষের যে বক্ষপিঞ্জর আছে সেটা, তাহলে এটা হচ্ছে কি একদম বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বক্ষপিঞ্জরটা মানে রাউন্ড সে ঘুরতেছে। তাহলে এইভাবে অ্যানিমেশন দিয়ে তুমি যদি বায়োলজি পড়তে চাও, তাহলে আমাদের ডিম সেশন যে ইউটিউব চ্যানেলটা আছে সেখানে দেখবা যে সবগুলা চ্যাপ্টার অ্যানিমেশন দিয়ে অনেক সুন্দরভাবে গুছানো আছে সবগুলা লেকচার। সো আজকেই যারা দেখো নাই বা আগে যাদের এই চ্যাপ্টারগুলোতে সমস্যা আছে এখন গিয়ে এই চ্যাপ্টারগুলো দেখে নাও, কারণ এই পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট, খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো যে ক্লিয়ার ভিজুয়ালাইজেশন, সো প্রত্যেকটা সিস্টেম প্রত্যেকটা অর্গান তুমি কী করতে পারবা, ভিজুয়ালাইজ করতে পারবা। আচ্ছা, তবে এই যে আমাদের ন্যানো বায়োলজি কোর্সে সবগুলা চ্যাপ্টার পার্ট পার্ট করে একদম সুন্দরভাবে কী আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড আছে। সো যার যে চ্যাপ্টারের সমস্যা আছে একদম এখনই দেখে নাও সবগুলা চ্যাপ্টার। আচ্ছা, এই যে আমাদের ন্যানো কেমিস্ট্রি কোর্সেও কি অ্যানিমেশন দিয়ে এই যে বেঞ্জিন চক্র, তারপর হচ্ছে ন্যাপথালিনের যে যোগগুলো আছে খুব সুন্দরভাবে বোঝানো হচ্ছে। সো সবগুলো চ্যাপ্টার রেকর্ড করা আছে, সবগুলো চ্যাপ্টার ইউটিউবে আপলোড দেওয়া আছে, তোমরা দেখে ইজিলি তোমরা কী করতে পারবা মানে একদম তোমার প্রস্তুতিটাকে কি চূড়ান্ত লেভেলে নিয়ে যেতে পারবা। আচ্ছা, তারপর আসো এই যে ন্যানো কেমিস্ট্রি কোর্সেও কি সবগুলা চ্যাপ্টার কি আপলোড করা আছে। আচ্ছা, তারপর এই যে আমাদের ব্যাচগুলো যে কেমিস্ট্রি ব্যাচ, তারপর হচ্ছে বায়োলজি ব্যাচ, তারপর হচ্ছে মেডিকেল অ্যানিমেশন ব্যাচ, এই ব্যাচগুলোতেও কিন্তু যে আমাদের আমাদের স্টুডেন্টের হাইস্ট কেয়ার পেয়ে থাকে। আচ্ছা, সো এখন চলো আমাদের ছিটমহল নিয়ে আলোচনা করি। সো ছিটমহল যে সমস্যাটা ছিল এটা কিন্তু সমাধান হয়ে গেছে, আগেই বলে নেই যে এটা সমস্যা ছিল সমাধান হয়ে গেছে, বাট এটা খুবই একটা ঐতিহাসিক একটা ঘটনা। সো এটা নিয়ে অনেকের জানার আগ্রহ থাকে বা বিসিএস বা বিভিন্ন পরীক্ষাতে দেখা যায় যে এটা নিয়ে প্রশ্ন আসে। এবার দেখো ছিটমহল জিনিসটা কী আসলে, ছিটমহল জিনিসটা হচ্ছে একটা দেশের ভিতরে আরেকটা দেশের অংশ। যেমন চিন্তা করো এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে বাংলাদেশ, এটা হচ্ছে ভারত, তাই না? আমরা আমরা দেখতেছি। সো ভারতে যদি কিছু অংশ বাংলাদেশের ভিতরে থাকে তাহলে এই অংশগুলো হবে কি বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল। তারপর হচ্ছে চিন্তা করো এটা হচ্ছে বাংলাদেশের কিছু অংশ এই জায়গায় অবস্থান করতেছে, তাহলে এই অংশগুলো হবে কি বাংলাদেশের ছিটমহল যেগুলো ভারতের ভিতরে অবস্থান করতেছে। আচ্ছা, সো বাংলাদেশের ভারতের ভিতরে বাংলাদেশের ছিটমহল ছিল কম, এটা হচ্ছে 51টা, আয়তন লাগবে না, আয়তন কখনোই পড়তে হবে না। সো জাস্ট তুমি সংখ্যাগুলো জানবা যে কতগুলো ছিটমহল থাকে, তাহলে ভারতের ভিতরে বাংলাদেশ ছিটমহল থাকে হচ্ছে 51টা, আর বাংলাদেশের ভিতরে ভারতের ছিটমহল থাকে হচ্ছে 111টা। আচ্ছা, সো এখন একটু আলোচনা করি যে আসলে এই ছিটমহলগুলো কীভাবে তৈরি হলো বা কীভাবে এই সমস্যাগুলো আসলো, কারণ এগুলো না জানলে আসলে ছিটমহল জিনিসটা মানে পুরোটা একটা মানে রহস্য রয়ে যায় যে আসলে কী বিষয়টা। তাহলে দেখো এই জিনিসটা আসলে উদ্ভব করছে অনেক আগে, এটা হচ্ছে মুঘল আমলে এটা উদ্ভব করছে। যখন মুঘল রাজারা শাসন করতো তখন তারা বাংলাদেশের যে পঞ্চগড়ের এখানে যে সীমান্ত, দেখো এখানে হচ্ছে এই যে কোচবিহার, তখন সেখানে হচ্ছে কোচ রাজারা সেখানে কী করতো, শাসন করতো। সো কোচ রাজাদেরকে তারা আসলে বশীভূত করতে পারে নাই, সত্যি কথা যেটা তারা অনেক শক্তিশালী ছিল, তারা লোকালাইজ যে, যেমন চিন্তা করো বাংলাদেশের মুক্তিযুদ্ধে যেমন কিছু কিছু এলাকায় হেমায়েত বাহিনী, তাই না, তারপর কাদিরিয়া বাহিনী, তারা কিন্তু সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলছে এবং পাকিস্তানি হানাদাররা কিন্তু তাদের কাবু করতে পারে না যত শক্তিশালী হোক। তেমনভাবে চিন্তা করো মুঘল আমলে এই জায়গাগুলোতে ভারতের কুচবিহার, ঠিক আছে, এই জেলাগুলোতে কিছু রাজা ছিল, কোচ রাজা ছিল, তাদের সাথে মুঘলদের কী ছিল, দ্বন্দ্ব ছিল, কিন্তু তারা কখনো দখল করতে পারে নাই। তারপর চিন্তা করো এই রংপুরে এখানে অনেক রাজারা ছিল, মানে লোকাল মানে স্থানীয় রাজা, ঠিক আছে, এদেরকে সামন্ত বলা হইতো। তাহলে এই রাজা এবং সামন্তরা এরা কী করতো, এরা হচ্ছে এই যে এখানে তো তোমরা জানো যে এখানে নদী ছিল তিস্তা করত ইয়া, তারপর হচ্ছে তোমার হচ্ছে এই জায়গায় যে নদীগুলো ছিল এই নদীগুলোর অববাহিকায় বা তীরে তারা হচ্ছে এখানে তাস বা দাবা খেলতো এই সামন্তরা। এবং হচ্ছে সবচেয়ে মজার জিনিস হচ্ছে এরা হচ্ছে এই যারা জিততো বা যারা জিততো এবং যারা হারতো, যদি মধ্যে একটা বাজি ছিল যে একটা নির্দিষ্ট এরিয়া বা নির্দিষ্ট এলাকা ওই রাজারা দখল করে নেবে, যারা জিতবে তারা যে হারবে তার থেকে একটা নির্দিষ্ট জায়গা বা এরিয়া দখল করে নেবে। সো সেখান থেকে একটা দেখা গেলো যে এই কোচ রাজা তার কিছু একটা জায়গা, তার কিছু একটা অঞ্চল সে যেটা বাজিতে জিতে জিতছে সেটা হচ্ছে তারা এই জায়গায় রয়ে গেছে। সো এভাবে আসলে ছিটমহল সমস্যাগুলো, ছিটমহলের মানে কনসেপ্টটা আসে বা ছিটমহলের যে ধারণাটা বা ছিটমহল কীভাবে হয় সেটা এভাবে আসে।
তার পরবর্তীতে যখন তোমার চিন্তা করো ব্রিটিশরা যখন এই বাংলাদেশ, ভারত এবং ভারতীয় উপমহাদেশের মানচিত্র আঁকলো, যে রেডক্লিফ কমিশনটা যে ছিল, তখন হচ্ছে রেডক্লিফ সাহেব যখন আসলো তখন তিনি 6 সপ্তাহের মতো সময় নিয়ে আসছিল। তো তার কাছে এত সময় ছিল না যে আসলে প্রত্যেকটা জায়গা কীভাবে আলাদা করবো। এছাড়া তোমার চিন্তা করো লোকাল বা স্থানীয় যে রাজারা ছিল তখন, ঠিক আছে, বা স্থানীয় যে শাসকরা ছিল, রাজনৈতিক ব্যক্তিও ছিল, তারা আসলে চায় নাই যে আসলে এই জায়গাগুলো আবার কীভাবে আসবে, এগুলো নিয়ে এত মাথা ঘামায় নেই। সো এরপরে দেখা গেল যে পরবর্তীতে তোমার নেহরু বা পাকিস্তান শাসনামলে যে শাসকরা ছিল তারাও চেষ্টা করছে এর সমাধান করতে, কিন্তু আসলে কিন্তু হয় নাই। সো আসলে সত্যি কথা বলতে দেখো যে যদি বাংলাদেশের ভিতরে ভারতের কিছু এরিয়া থাকে তাহলে তাদের সাথে মানে কানেকশন তৈরি করা বা দেখা সাক্ষাৎ করা তাহলে খুবই টাফ, ঠিক আছে। সো এই সমাধানটার জন্য 1974 সালে ইন্দিরা মুজিব চুক্তি হয়েছিল, বাট সেটা কিন্তু স্থায়ী সমাধান হয় নাই। পরবর্তীতে তোমার 2015 সালের 1 আগস্ট মোস্ট প্রবাবলি ওই সময়টাতে হচ্ছে মানে ভারত এবং বাংলাদেশের ছিটমহলটা বিনিময় করে দেওয়া হয়। তার মানে হচ্ছে চিন্তা করো বাংলাদেশ এখানে হচ্ছে 111টা ছিটমহল যেগুলো হচ্ছে ভারতের, সেগুলো বাংলাদেশ নিয়ে নেয়। সো এই এরিয়াটার মালিক হয়ে যায় বাংলাদেশ। ওই যে আমরা বলছিলাম 147,610 কীভাবে আসলো, যে ছিটমহলে কিছু এরিয়া বাংলাদেশ পাইলো, তাই না? আবার সমুদ্র বিজয় সেটা তোমরা জানো অনেকে যে সমুদ্র বিজয় হয়েছিল 2012 এবং 2014 সালে, যেটা আমরা মামলা করি যে নেদারল্যান্ডের হ্যাগে যে আন্তর্জাতিক সমুদ্র আইন যেখানে আছে, সমুদ্র যে মীমাংসা হয় যে জায়গায় সেখানে, তারপর জার্মানিতে আমরা মায়ানমারের বিরুদ্ধে মামলা করি, সো সেই জায়গায় আমরা জয়লাভ করি, জয়লাভ করলে কিছু সমুদ্র সীমা আমাদের চলে আসে। সো সেই হিসাবে 147,610 বর্গ কিলোমিটার বাংলাদেশের এরিয়া হয়, এরিয়া হয়। তারপর হচ্ছে ভারত নিয়ে নেয় কত, 51 কিলোমিটার। সো এটা হয় 2015 সালে, তাই না? তারপর হচ্ছে মানুষের কী হয়, সো যাদের যেখানে যায় তারা সেখানে যেতে পারে। সো কিছু মানুষ ভারতে থেকে যায়, কিছু মানুষ বাংলাদেশে থেকে যায়, মোটামুটি এভাবে হচ্ছে কী হয় ছিটমহল সমস্যার সমাধান হয়। তার মানে এটা খুবই মানে খুবই করোনার দায়ক একটা ঘটনা ছিল যে ছিটমহলের ইতিহাসটা, যাক অবশেষে সমাধান হয়েছে। সো এটা আমাদের দেশ বা পার্শ্ববর্তী ভারতের জন্য বা এলাকার মানুষের জন্য অনেক বড় একটা প্রাপ্তি আর কি, সত্যি কথা বলতে। আচ্ছা দেখো, তারপর হচ্ছে ভারতের ছিটমহলগুলোর মধ্যে সব থেকে বেশি ছিল লালমনিরহাটে। এই জন্য লালমনিরহাটকে মাঝে মাঝে ছিটমহল বেষ্টিত জেলা বলা হয়, কারণ এই জায়গায় দেখা যাচ্ছে 59টা ছিটমহল, তার মানে হচ্ছে জেলার অনেক আয়তন জুড়ে কি আমার ছিটমহল অবস্থান করতেছে। তার পঞ্চগড়ে 36টা, কুড়িগ্রামে 12টা এবং হচ্ছে নীলফামে 4টা। সো সংখ্যা লাগবে না, বাট 4টা জেলা যে থাকে এটা তোমাদের মনে রাখতে হবে। সো সেটা আমরা কীভাবে মনে রাখতে পারি, দেখো একটা ছন্দ আছে, সেটা হচ্ছে লাল নীল পঞ্চ কুড়ি। তাহলে দেখো লাল নীল পঞ্চকুড়ি, তাতে একদম সহজ, লালতে লালমনিরহাট, নীলতে নীলফামারি। আচ্ছা সো নীলফামারি নামটা কীভাবে আসছে যদি আমি বলি, দেখো নীলফামারি আসছে হচ্ছে নীল চাষ থেকে। সো এই জায়গায় মোস্ট প্রবলি এই জায়গায় হচ্ছে বেশিরভাগ মানুষ নীল চাষ করতো, সো সেখান থেকে নীলফামারি আসছে। তারপর হচ্ছে পঞ্চগড়, তারপর হচ্ছে কুড়িগ্রাম, তাই না? সো এই 4টা জেলাতে আমার হচ্ছে ছিটমহলগুলো অবস্থান করতেছে। তারপর দেখো এই যে কুচবিহার, কুচবিহার জেলায় আর হচ্ছে জলপাইগুড়িতে, ওই যে আমি বলছিলাম পঞ্চগড়ের সাথে কোন জেলার সীমান্ত অবস্থান করছে, জলপাইগুড়ি, তাই না? সো এই জায়গাগুলোতে কী অবস্থান করছে, আমাদের ছিটমহলগুলো অবস্থান করছে ভারতের। সো এখান থেকে তোমার জানা লাগবে যে আসলে বাংলাদেশের কোন 4টি জেলায় অবস্থান করতেছে এবং সবথেকে বেশি কোথায়, লালমনিরহাটে। আচ্ছা তারপর দেখো এখানে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে দহগ্রাম, এই যে দহগ্রাম আঙ্গরপোতা, ঠিক আছে, এই ছিটমহলটা মাঝে মাঝে প্রশ্ন আসে, দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহলটা, ওই যে কুড়িগ্রামে, ইয়া সরি লালমনিরহাটে যেটা, ঠিক আছে, পাটগ্রামে। আচ্ছা তারপরে যাও, তারপর হচ্ছে এই যে 3 বিঘা করিডোর, এই জিনিসটা কী আসলে 3 বিঘা করিডোর, এই যে ছিটমহল, দেখো এই যে সীমান্ত, সীমান্তে এক জায়গায় একজনের আত্মীয় কিন্তু তারা কী করতে পারতেছে না, পরিষদে মিলিত মানে দেখা করতে পারতেছে না। সো এটা খুবই একটা ব্যাড সিচুয়েশন। আচ্ছা যাই হোক, তাহলে দেখো এটা হচ্ছে 3 বিঘা করিডোর, এই জিনিসটা কী, তাহলে এই জিনিসটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমি যদি বাংলাদেশের মানচিত্রটা একটু দেখে আঁকায় দেখাই, দেখো তাহলে দেখো এই জায়গায় হচ্ছে আমার ছিটমহলগুলো অবস্থান করতেছে, তাহলে এই জায়গা হচ্ছে ইন্ডিয়ার কিছু ইন্ডিয়ার এরিয়া এই জায়গাটা। আচ্ছা সো যদি এটা হয় বাংলাদেশের এরিয়া, এখানে আবার ইন্ডিয়া, এই জায়গাটা ইন্ডিয়া, বাট এখানে কিছু এরিয়া আছে কার, আমার বাংলাদেশের, তাহলে এই দুইটা জায়গার ভিতরে মানে আমি কীভাবে মানে এই দুইটা জায়গার ভিতরে আবার এখানে ইন্ডিয়ার জায়গা, তাই না? একটু চিন্তা করো সমস্যাটা কীভাবে হচ্ছে, তাহলে এই জায়গায় একজন মানুষ বসবাস করে, তার আত্মীয় এখানে বসবাস করে, কারণ এটা তো বাংলাদেশের পার, তাই না? তো এখন তার সাথে দেখা করবে কীভাবে, সো এটা এই সমাধান করার জন্য বাংলাদেশ ভারতকে বললো যে এখানে আমরা একটা
তোমরা একটা করিডোর তৈরি করে দাও, সো করিডোর তৈরি করে দিলে এই এলাকার মানুষজন এখানে আসতে পারবে ইজিলি। সো ইন্ডিয়া বললো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা করিডোর তৈরি করে দিই। এবং এই করিডোরের এরিয়া ছিল 3 বিঘা, মানে পুরো আয়তনটা 3 বিঘার মতো ছিল, তাহলে এই জন্য এই জায়গার নাম ছিল কি 3 বিঘা করিডোর। সো 3 বিঘা করিডোর দিয়ে হচ্ছে মোটামুটি বাংলাদেশের মানুষ এই জায়গা থেকে তার মানে অন্য একটা এরিয়াতে যেতে পারতেছে মোটামুটি। এটা এটা মোস্ট প্রবলি দহগ্রাম আঙ্গরপোতা এই ছিটমহল এই জায়গায় ছিল 3 বিঘা করিডোরটা। আচ্ছা এটা দেখো আয়তন কত ছিল, 178 মিটার 85 মিটার, মানে রাস্তার দৈর্ঘ্য ছিল 178 মিটার আর প্রস্থ ছিল হচ্ছে 85 মিটার। আচ্ছা এটা তিস্তা নদীতে অবস্থান করতেছে এই যে। আচ্ছা এবার দেখো এই যে বেরোবাড়ি এটা কি আসলে, যেমন চিন্তা করো এটা কিন্তু ভারতের এরিয়া ছিল, বাংলাদেশকে সে দিয়ে দিছে, সো তার বিনিময়ে সে হচ্ছে বাংলাদেশের কাছে একটা সীমান্ত চাইছে, এটা হচ্ছে বেরোবাড়ি। বেরোবাড়ি এটা কী করছে, বাংলাদেশ ইন্ডিয়াকে দিয়ে দিছে, এবং তার বদলে হচ্ছে ইন্ডিয়া অনেক পরে, ঠিক আছে, বাংলাদেশ আগে দিয়ে দিছে, অনেক পরে হচ্ছে তারা 3 বিঘা করিডোরটা খুলে দিছিল। আগে প্রথম 6 ঘন্টার জন্য, পরে 12 ঘন্টার জন্য, এভাবে তারা অনেক কাহিনী করে লাস্টে খুলে দেয়। আর এখন তো সমস্যার সমাধান হয়ে গেছে 2015 সালে। আচ্ছা তাহলে এটা অবস্থান করছে কোথায়, এই যে লালমনিরহাটের অবস্থা পাটগ্রাম উপজেলায়, তাই না, দহগ্রাম আঙ্গরপোতা ছিটমহল, আর আয়তন হচ্ছে 35 বর্গ কিলোমিটার। আচ্ছা তাহলে এটা হচ্ছে মোটামুটি 3 বিঘা করিডোরের কাহিনী। ছিটমহল থেকে মোটামুটি এটা জানলে হবে যে সব থেকে বেশি ছিটমহল অবস্থান করে কোন জেলায়, তাই না, তারপর হচ্ছে ছিটমহল তারপরে কবে সমস্যার সমাধান হয়, 1 আগস্ট 2015 সালে, তাই না। সো মোটামুটি এতটুকু জানলে হচ্ছে। আচ্ছা চলো এরপরে চলো। এরপর স্লাইডে যাই, তাহলে এ দেখো তাহলে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলকে দহগ্রাম ইউনিয়ন উন্নীত করা হয় 1985 সালে। সো এটা ইম্পর্টেন্ট না, সো এটা মনে রাখার কোনো প্রয়োজনই নাই। তাহলে এই যে সো এটা একটু মনে রাখবা যে 3 বিঘা করিডোরটা ছিল, এটা কার ভিতরে সংযোগের জন্য ব্যবহার করা হয়, যে দহগ্রাম এবং আঙ্গরপোতা ছিটমহলের সাথে যোগাযোগের জন্য ব্যবহৃত করিডোরটা ছিল কি 3 বিঘা করিডোর। আর যে আমি বলছিলাম আগে ছিটমহল বিশিষ্ট জেলা হচ্ছে কি আমার লালমনিরহাট। মুজিব ইন্দিরা চুক্তি হয় কত সালে, 16 মে 1974, এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তাহলে এটা একটু মনে রাখা লাগবে যে বাংলাদেশ ভারত সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় 16 মে 1974, এটা হচ্ছে কি মুজিব ইন্দিরা চুক্তি। বাংলাদেশে কী দেওয়া হয় সে 3 বিঘা করিডোর, এবং ভারতকে কী হস্তান্তর করা হয়, বেরোবাড়ি সীমান্ত। আচ্ছা তারপরে আসো, আচ্ছা তারপরে আসো ভূপ্রকৃতি। সো ছিটমহল চলে গেল, এবার আসো ভূপ্রকৃতি। সো ভূপ্রকৃতি থেকে জানতে হলে প্রথম জানতে হবে যে বাংলাদেশে কী কী পাহাড় আছে, তাই না, যে পাহাড় যে বাংলাদেশের সমভূমি বা বাংলাদেশের যে বাংলাদেশ কীভাবে গঠিত হয়েছে। সো একটা একটা জিনিস হচ্ছে কি, বাংলাদেশকে বলা হয় পৃথিবীর সব থেকে বৃহত্তম বহদ্বীপ, তাই না। সো এই জিনিসটা কী আসলে একটু ব্যাখ্যা করে চলো, কারণ এই জিনিসটা অনেকে না জেনে মুখস্থ করে যে বাংলাদেশ পৃথিবীর বৃহত্তম বহদ্বীপ, বাট হোয়াট ডাস ইট মিন, মানে এটা কী বোঝায় যে বহদ্বীপ জিনিসটা কী। সো বহদ্বীপ জিনিসটা হচ্ছে আসলে মানে নর্মালি চিন্তা করো, যদি এটা এটা বাংলাদেশ, এটা হচ্ছে বঙ্গোপসাগর, বে অফ বেঙ্গল বব। আচ্ছা তাহলে দেখো এখন বাংলাদেশের এখান এখান দিয়ে তোমার কী আসছে, এই যে এখান দিয়ে তোমার ব্রহ্মপুত্র নদী আসে, এখান দিয়ে বরাক নদী আসে, সুরমা কুশিয়ারা, এখান থেকে পদ্মা যমুনা, মানে বাংলাদেশের দেখো বাংলাদেশের সবসময় বলা হয় কি নদীমাতৃক দেশ, তার মানে হচ্ছে যত নদীগুলো আছে সব নদীগুলো হচ্ছে এসে আমার বঙ্গোপসাগরে পতিত হইতেছে। তাহলে এই যে নদীর মোহনা, আচ্ছা নদীর মোহনা মানে কি, যে জায়গাটায় নদীটা সমুদ্রের সাথে মিলিত হচ্ছে ওই জায়গাটা হচ্ছে নদীর মোহনা, তাই না। সো এই যে চিন্তা করো এই জায়গায় আমার তোমার কি হিমালয় থেকে, তাই না, তারপর হচ্ছে যে গঙ্গোত্রী হিমবাহ থেকে, বিভিন্ন জায়গা থেকে, মানস সরোবর থেকে, সব জায়গা থেকে এই যে নদীগুলো উৎপত্তি হয়ে বিভিন্ন পথ ঘুরে ঘুরে বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, এই যে আসার সময় তারা কী নিয়ে আসতেছে, প্রচুর পরিমাণে পলি নিয়ে আসছে, পলি তারপর তোমার হচ্ছে কঙ্কর বালি এগুলো এই সেডিমেন্ট এগুলো নিয়ে আসছে, তারা নিয়ে আসার সময় তারা কী করছে দেখো, এই যে নদীর অববাহিকায় মানে আশেপাশে বা হচ্ছে চিন্তা করে মোহনায় যেখানে তারা সমুদ্রে মিলিত হচ্ছে সেই জায়গায় প্রচুর পলি তারা সঞ্চিত করতেছে। তাহলে এই যে পলি সঞ্চয় করতেছে, এই পলি সঞ্চিত হয়ে হয়ে এই বাংলাদেশটা উদ্ভব হয়েছে, কথা বুঝতে পারছো। তাহলে এই এই যে পলি সঞ্চিত হয়ে যে এই বাংলাদেশটা হইলো, ঠিক আছে, এবং এদের এটা দেখতে অনেকটা কীরকম হলো বয়ের মতো, বা হচ্ছে এ দেখো বদ্বীপকে ইংলিশে বলা হয় ডেল্টা,
ডেল্টা মানে হচ্ছে উল্টা, এই যে এরকম ত্রিকোণাকার, উল্টা ত্রিকোণাকার, সব বাংলাদেশটা ভয়ের মতো বা উল্টা ত্রিকোণাকার এরকম দেখতে মনে হয়, তাহলে এই জন্য এটাকে বলা হয় কি ভদ্বীপ। ঠিক আছে, এই জন্য বাংলাদেশকে বলা হয় বদ্বীপ। কিন্তু যদি বলে যে পৃথিবীর সব থেকে বৃহত্তম দ্বীপ কোনটা, এটা গ্রিনল্যান্ড। ঠিক আছে, এটা হচ্ছে গ্রিনল্যান্ড। বা যদি বলি যে বদ্বীপ কোনটা, সেটা অবশ্যই বাংলাদেশ। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা গেলো হচ্ছে বদ্বীপের কাহিনী। তাহলে দেখো এখানে হচ্ছে কি বাংলাদেশকে বিভক্ত করা হয়েছে ভূপ্রকৃতি অনুসারে তিন ভাগে। একটা হচ্ছে তোমার টার্শিয়ারি যুগের পাহাড় সমূহ, তার প্লাইস্টোসিন যুগ থাকে, আর নতুন মানে সে নতুন, আচ্ছা, তাহলে টার্শিয়ারি যুগ থাকে, প্লাইস্টোসিন প্লাইস্টোসিন যুগ থাকে, আর একটা হচ্ছে তোমার এবং তারপর হচ্ছে কিছু নতুন এরিয়া থাকে। আচ্ছা, সো আমি প্রথমে আসি টার্শিয়ারি যুগ থেকে। সো টার্শিয়ারি যুগ হচ্ছে মানে দেখো অনেক আগের যুগ, অনেক আগের যুগ মানে হচ্ছে মানে আদিমকালে যে পাহাড়গুলো হয়েছিল বাংলাদেশে সেগুলো হচ্ছে কি টার্শিয়ারি যুগে, প্রায় লক্ষ বছর আগে, বা অনেকে বলে যে 25,000 বছর পূর্বে। সো এক্স্যাক্ট মানে সময়টা ভাবে বলা নাই, বাট হচ্ছে প্রাচীনকালে যে পাহাড়গুলো হয়েছিল সেগুলো হচ্ছে টার্শিয়ারি যুগের পাহাড়। মূলত এগুলো হচ্ছে তোমার চিন্তা করো খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবন বা হচ্ছে সিলেট, এই এরিয়াতে যে পাহাড়গুলো আছে এগুলো হচ্ছে আমার কি টার্শিয়ারি যুগের পাহাড়। এদেরকে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে, এদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দুইটা ভাগ যদি দেখায় তাহলে কি যে দক্ষিণ পূর্বাঞ্চলে, দেখো দক্ষিণ পূর্বাঞ্চলে যে বাংলাদেশের মানচিত্র চিন্তা করো, দক্ষিণে নিচের দিকে আর পূর্ব দিকে, ওই জায়গায় কী আছে তোমার এই যে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, কক্সবাজার, চট্টগ্রাম জেলা, এগুলো মিলে হচ্ছে কি আমার দক্ষিণ পূর্বাঞ্চল। আর উত্তর পূর্বাঞ্চলে যে পাহাড় সময় কি এই যে ময়মনসিংহ, নেত্রকোনা, তাই না, সিলেট জেলার এই জায়গাগুলোতে আমার কী অবস্থান করতেছে, উত্তর পূর্বাঞ্চলের পাহাড়। সো এখান থেকে আমাদের যে ইনফরমেশনটা অবশ্যই মনে রাখা লাগবে সেটা কি, সেটা হচ্ছে কতটুকু এরিয়া, 12% এলাকা। সো এই ইনফরমেশনটা জানলে হচ্ছে, আর হচ্ছে আর আমাদের জানা লাগবে যেটা গড় উচ্চতা কত, একটু পরিও 610 মিটার, এটা হচ্ছে 240 মিটারের বেশি নয়। এদেরকে বলা হয় ডিবি, এদেরকে বলা হয় টিলা। সো এই জিনিসটা একটু জানা থাকলে ভালো আর কি, যে কোন পাহাড় অঞ্চলে উচ্চতা কতটুকু হয় এবং হচ্ছে দক্ষিণ পূর্ব অঞ্চলে কারা কারা আছে, যেমন রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, আর উত্তর পূর্বাঞ্চলে ময়মনসিংহ, নেত্রকোনা। যেমন ময়মনসিংহে এই জায়গায় কী থাকে, গারো পাহাড় থাকে, তাই না, বাংলাদেশের সর্বোচ্চ সব থেকে উচ্চ পাহাড় হচ্ছে গারো পাহাড়। যারা ময়মনসিংহে আছো, যারা ময়মনসিংহ জেলা রিজনে থাকো, তারা অবশ্যই জানবা যে এরিয়াতে কী থাকে, প্রচুর এই যে গারোরা থাকে, তাই না, গারো পাহাড়ে গারোরা থাকে, হাজং থাকে, তাই না, এই দুইটো উপজাতি ময়মনসিংহ অঞ্চলে থাকে, গারো হাজং। আচ্ছা, তারপর দেখো প্লাইস্টোসিনের সোপান সমূহ, তাহলে আচ্ছা, সো প্লাইস্টোসিন ছিল 25,000 বছর। তাহলে আমাদের দেখো টার্শিয়ারি যুগটা কি, টার্শিয়ারি যুগটা হচ্ছে আরও আগে, লক্ষ বছর আগে, তাই না, টার্শিয়ারি যুগ একদম আদিমকালের। 25,000 যুগটা হচ্ছে প্লাইস্টোসিন কাল। আচ্ছা, তাহলে এই সময়টাতে তোমার কী তৈরি হচ্ছে, যে বরেন্দ্র ভূমি, তাই না, এই যে প্লাইস্টোসিন কাল, মধুপুরম, ভাবালের গড়, লালমাই পাহাড়, এই জায়গাগুলোতে। এখান থেকে আসলে বরেন্দ্র ভূমি তোমরা জানো যে রাজশাহী এরিয়াটা, এর হচ্ছে বরেন্দ্র ভূমি, এটার আয়তন কতটুকু, 9,320 বর্গ কিলোমিটার। সো এটা এটা মাঝে মাঝে তোমার বিসিএসএ বা বিভিন্ন পরীক্ষা আসতে দেখা যায় যে বরেন্দ্র ভূমির আয়তন কত, 9,320 বর্গ কিলোমিটার। আর মধুপুর ও ভাবালের গড় কোথায় অবস্থান করতেছে, টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলায়, আর হচ্ছে গাজীপুর অবস্থান করতেছে কোনটা, মধুপুর এবং ভাবালের গড়, এবং এর আয়তন হচ্ছে 4,103 বর্গ কিলোমিটার, এটা একটু মনে রাখিও। সো এখান থেকে আসলে মানে আয়তনটা মোটামুটি মনে রাখা দরকার। ঠিক আছে, আর হচ্ছে কোন এরিয়াতে থাকে, আচ্ছা, লালমাই পাহাড় হচ্ছে, এর আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। ঠিক আছে, লালমাই পাহাড়, আচ্ছা, সো লালমাই পাহাড় কুমিল্লায় অবস্থান করছে, সবাই জানো ছোটোবেলা থেকে পড়ে আসছো যে লালমাই পাহাড়টা কি, কুমিল্লা অবস্থান করতেছে। আচ্ছা আচ্ছা, তাহলে এই 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 প্রশ্নটা অনেকবার এই পরীক্ষায় আসছে যে বাংলাদেশের বৃহত্তম এবং সব থেকে উঁচু পাহাড় কোনটা, গারো পাহাড়, বিসিএসএ বা ঢাবিতে এই প্রশ্নটা ফ্রিকোয়েন্টলি আসে যে বাংলাদেশ সব থেকে উচ্চ পাহাড় কোনটা। ঠিক আছে, গারো পাহাড়। আচ্ছা, তাহলে বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলে ট্রপিক্যাল এরিয়াতে বসবাসকারী একটা দেশ, তোমাকে বলছিলাম ক্রান্তীয় অঞ্চলটা কি। আচ্ছা, সো বাংলাদেশের প্লাবনভূমি, এই যে তোমাকে বলছিলাম প্লাবনভূমি, যে প্রচুর পলি নিয়ে আসতেছে, সেডিমেন্ট নিয়ে আসতেছে, এই যে কি পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, এদের শাখা নদী, উপনদী বাহিত হয়ে এর গঠিত। আচ্ছা, পলল সমভূমি কি, নদী বাহিত পলি দ্বারা গঠিত। সো এখান থেকে পড়ার মতো কিছুই নাই, জাস্ট এটা লাগবে কি ময়মনসিংহ সব থেকে বড় পাহাড় হচ্ছে গারো পাহাড়। আচ্ছা, সো বাংলাদেশের পাহাড়ি এলাকার গড় উচ্চতা কত, 2,050 ফুট। সো এই একটু মনে রাখিও, পাহাড়ের গড় উচ্চতা 2,050 ফুট। আচ্ছা, সো বাংলাদেশ পূর্বে সাগর গর্ভে নিমজ্জিত ছিল, যার প্রমাণ হচ্ছে চুনাপাথরের খনি। সো বাংলাদেশে অনেক চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট, তাই না, চুনাপাথরের খনি আছে। সো এটা দেখে আমরা বলতে পারি কি বাংলাদেশ সাগর গর্ভে নিমজ্জিত ছিল। তাহলে বাংলাদেশের ভূপ্রকৃতি যে পাহাড় অংশটা, এতটুকু জানলেই হচ্ছে আমাদের যে এখানে
তিন কি কি যুগের পাহাড় তৈরি হচ্ছে, প্রাচীন যুগের, টারশিয়ারি যুগে, তাই না? তো লালমাই পাহাড়, বরেন্দ্র ভূমি, এই জায়গাগুলো সম্পর্কে, এই এই এরিয়া ঠিক আছে বা কোথায় অবস্থান করছে এটুকু জানলে মোটামুটি আমাদের দেখবা যে প্রশ্নগুলো চলে আসবে যদি এখান থেকে প্রশ্ন হয়, সেতটুকু জানলে এনাফ। আচ্ছা, এরপর আসো বাংলাদেশের উষ্ণতম জেলা, উষ্ণতম স্থান, উষ্ণতম মাস, শীতলতম জেলা। সো এই জায়গাগুলো থেকে খুবই ইম্পর্টেন্ট, তোমরা যখন বিভিন্ন জায়গায় পরীক্ষা দিবা বা অ্যাডমিশন টেস্ট, মেডিকেল অ্যাডমিশন না হোক, তারপর যারা ভার্সিটি পরীক্ষা দিবা, গভর্নমেন্টের পরীক্ষা দিবা, তাই না? এদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই জায়গাটা, যে বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটা? রাজশাহী। তো এটা মনে রাখবা, বাংলাদেশের উষ্ণতম জেলা হচ্ছে রাজশাহী, আর উষ্ণতম স্থান হচ্ছে নাটোরের লালপুর, নাটোরের লালপুর। আর শীতলতম জেলা হচ্ছে সিলেট, আর শীতলতম স্থান কোনটা? লালখান, তাই না? সিলেটের লালখান বা লালাখাল বলে অনেকে, লালখান বা লালাখান বলে। আর বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল, তাহলে শীতলতম মাস কোনটা? জানুয়ারি, ঠিক আছে? এই সামনে জানুয়ারি মাস আসবে, সেটা হচ্ছে কি? শীতলতম মাস। আর উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল, শীতলতম জেলা হচ্ছে সিলেট, শীতলতম স্থান বললে কোনটা বলবো? লালখান বলবো। সো দেখো, এটা কীভাবে মনে রাখবো? লালখান আর লালপুর, তাহলে দেখো, তাহলে লালখান আর হচ্ছে পুর, দেখো গরমে সব পুড়ে যাচ্ছে, পুরে ছারখার হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার মনে রাখতে পারি যে উষ্ণতম স্থান লালপুর, নাটোরের লালপুর, পুরে একদম ছারখার হয়ে যাচ্ছে গরমে, তার এটা বলতে হবে লালখান। হ্যাঁ, লালখান শীতলতম জায়গা। আচ্ছা, তারপর হচ্ছে কি, শীতলতম স্থান কোনটা? এই যে শ্রীমঙ্গল, মৌলভীবাজার, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। তারপর হচ্ছে, তারপর হচ্ছে শীতলতম মাস হচ্ছে জানুয়ারি। আচ্ছা, আবহাওয়া অধিদপ্তরটা কি? প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, ঢাকার আগারগাঁও অবস্থিত। আচ্ছা, বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র হচ্ছে কয়টা? চারটা। এগুলো হচ্ছে কি? ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার এবং পটুয়াখালীর খেপপাড়া। সো এটা মনে রাখিও যে আবহাওয়া কেন্দ্র চারটা, ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার এবং পটুয়াখালীর খেপপাড়া, এই জায়গাটা। আচ্ছা, সো স্পার্সো নিয়ে মাঝে মাঝে প্রশ্ন আসে, স্পার্সোটা কি? মহাকাশ গবেষণা এবং দূরনুধাবন কেন্দ্র, স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন। তাহলে এটা হচ্ছে কি? বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র, এবং স্পার্সো প্রতিষ্ঠিত হয় কত সালে? 1980 সালে, ঢাকার আগারগাঁও অবস্থিত। আচ্ছা, এবং হচ্ছে স্পার্সোটার মানে মাহাত্ম্য কী বা তাৎপর্য কী? যেমন তোমরা জানো যে 1970 সালে বা হচ্ছে এর আগে ঘূর্ণিঝড় বা জলোচ্ছ্বাস হয়েছিল, তাই না? 1970 সালে যে জলোচ্ছ্বাস হয়েছিল, এটা গোর্কি নাম ছিল, হ্যাঁ, জলোচ্ছ্বাস বা ঘূর্ণিঝড়টার, তখন প্রায় 5 লক্ষ মানুষ মারা গেছিল, ঠিক আছে, ওই টাইমটাতে, তাই না? সো ওই টাইমটা মানে তখন যদি এই যে আবহাওয়া কেন্দ্র বা স্পার্সো, স্পেস রিসার্চ বা রিমোট সেন্সিং ওখানে থাকতো, যে কারণ হচ্ছে কি, যে বাংলাদেশের একমাত্র ঘূর্ণিঝড় এবং দুর্যোগের পূর্বাভাস কেন্দ্র দেখা হচ্ছে কিন্তু স্পার্সো, তাহলে এটা যদি তখন থাকতো তাহলে এতগুলো মানুষ মারা যেত না, সে এতগুলো প্রাণ যেত না, তাহলে স্পার্সোটা খুবই ইম্পর্ট্যান্ট। এবং এটা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন, এবং হচ্ছে এটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী, স্বয়ং প্রধানমন্ত্রী হচ্ছে এটার প্রধান, তাহলে এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা স্পার্সো। আচ্ছা, এবার আসো প্রতিবাদ স্থান, এই জিনিসটা কি আসলে? প্রতিবাদ স্থান জিনিসটা কি? আবার ভূগোলের কথা আর কি। সো আচ্ছা আচ্ছা, সো আমি একটু আগে বলছিলাম যে মানে শীতলতম জায়গা, ওটা শীতলতম না, ওটা হচ্ছে সর্বোচ্চ বৃষ্টিপাত অঞ্চল, এটা হচ্ছে কি? সিলেটের লালখাল, ঠিক আছে? ওটা হচ্ছে শীতলতম না, শীতলতম স্থান হচ্ছে শ্রীমঙ্গল, বাট সর্বোচ্চ বৃষ্টিপাত হচ্ছে লালাখালে। আচ্ছা, ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে কি? চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। তাহলে এখন প্রতিবাদ স্থান জিনিসটা কি একটু খেয়াল করো, যে প্রতিবাদ স্থান জিনিসটা কি? তাহলে একটা যদি আমি এটা হচ্ছে ধরে চলো পৃথিবীর মানচিত্র, পৃথিবীর মানচিত্রের ভিতরে তাহলে এখানে এটা হচ্ছে আমার নর্থ, এটা হচ্ছে সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, এটা হচ্ছে আমার ইস্ট, তাহলে এই একটা স্থান, এই স্থানের প্রতিবাদ বিন্দু হচ্ছে তার অপোজিট, একদম অপোজিট দিকে, তার মানে হচ্ছে পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র করে যদি আমরা রেখাটা নিই তাহলে তার একদম অপোজিট দিকে, অপোজিট পোলে যে জায়গাটা হয় সেটা হচ্ছে কি? প্রতিবাদ, প্রতিবাদ স্থান। সো ঢাকার প্রতিবাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে, তার মানে হচ্ছে আমাদের পৃথিবীর একটা জায়গা এবং পৃথিবীর মধ্যবিন্দু থেকে যদি একটা ব্যাসটা নিই তাহলে ঠিক অপোজিট যে জায়গাটা হয় সেই জায়গাটা হচ্ছে ওই স্থানের প্রতিবাদ কেন্দ্র, প্রতিবাদ স্থান। তাহলে বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়? সিলেটের লালাখালে বা লালখানে, আর সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়? নাটোরের লালপুরে। আচ্ছা, তাহলে বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা ছিল কোথায়? এটা লাগবে না, বাট জাস্ট এটা জানার জন্য যে 45.1°C আর সর্বনিম্ন ছিল দিনাজপুরে 1°C। আর বাংলাদেশ স্বতন্ত্র ঋতু বলা হয় বর্ষাকে, ঋতুটা হচ্ছে বসন্ত, আর বাংলা জলবায়ু সমভাবাপন্ন নথি সাথে তোমরা জানো। আচ্ছা, তাহলে এখান থেকে মোটামুটি লাগবে যে ঢাকার প্রতিবাদ স্থান কোথায়,
তারপর হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা কোথায় ছিল, সর্বনিম্ন তাপমাত্রা কোথায় ছিল, স্বতন্ত্র ঋতু কোনটা, ঋতুরাজ কোনটা, আর জলবায়ু, মোটামুটি এতটুকু একবার রিডিং পড়লে মনে থাকার কথা। আচ্ছা, এরপর আসো যে বাংলাদেশের বৃষ্টিপাত নিয়ে একটু আরেকটু মানে আমাদের আলোচনা করতে হবে যে বৃষ্টিপাত কতটুকু হয়। দেখো বাংলাদেশে সব থেকে বেশি বৃষ্টিপাত হয় হচ্ছে জুন থেকে অক্টোবর মাস, এই মাসটাতে মানে মৌসুমি বায়ু প্রবাহে বৃষ্টিপাতটা হয় নর্মালি। আর শীতকালে ব্যাপারে আগেই বলছি যে উত্তর পূর্ব থেকে প্রবাহিত হয়, আর গ্রীষ্মকালে এটা কোথা থেকে প্রবাহিত, দক্ষিণ পশ্চিম দিক থেকে। আচ্ছা, তারপর হচ্ছে বর্ষাকালে গড় বৃষ্টিপাত এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট হচ্ছে এই যে বার্ষিক গড় বৃষ্টিপাতটা খুবই ইম্পর্টেন্ট। এখন অনেকের প্রশ্ন হয় যে বার্ষিক গড় বৃষ্টিপাত আমরা কীভাবে পরিমাপ করি। সো একটা যন্ত্র ইউজ করা হয়, সেটার নাম হচ্ছে রেইন গেজ। সো রেইন গেজ নামক যন্ত্রটা দিয়ে আমরা হচ্ছে বৃষ্টিটা পরিমাপ করি। সো এটা কি নর্মাল চিন্তা করো যে একটা একটা জার থাকে এবং তার নাকি তার একটা ফানেল থাকে, নির্দিষ্ট ক্ষেত্রফলের একটা ফানেল থাকে। সো একটা নির্দিষ্ট সময় বা 24 ঘন্টা সময় আমরা কী করি, এখানে পানি জমা করি, এবং এই রেইন গেজ যন্ত্রটা এমন একটা জায়গায় রাখা হয় যে সেখানে শুধু বৃষ্টির পানি পড়বে, ঠিক আছে, অন্য কোনো কিছু থাকবে না। নর্মালি তোমার পৃষ্ঠ থেকে 30 সেন্টিমিটার উপরে রাখা হয় যাতে বৃষ্টির পানি ছাড়া অন্য কোনো পানি এখানে না ঢুকতে পারে। তারপর এখানে নির্দিষ্ট পানির আয়তন থাকে, আয়তনটাকে ক্ষেত্রফল দিয়ে ভাগ করে আমরা উচ্চতা বের করতে পারি, তাই না? তারপর আমরা হচ্ছে এটার নির্দিষ্ট পরিমাপক একক আছে, সেই একক দিয়ে আমরা হচ্ছে সেন্টিমিটারে পরিমাপ করি আর কি। সো এভাবে দেখা যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতটা হিসাব করে মানে গড় করা হয়, তারপর দেখা যায় সেটা কতটুকু হয়, 203 সেন্টিমিটার। তাহলে এই জিনিসটা একটু মনে রাখা লাগবে যে বাংলাদেশে বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ কত, 203 সেন্টিমিটার। আচ্ছা, তারপর হচ্ছে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু, ওই যে মৌসুমি বায়ু, তাহলে দক্ষিণ পশ্চিম দিকে বর্ষাকালে বা গ্রীষ্মকালে প্রবাহিত হয়, শীতকালে হয় উত্তর পূর্ব দিক থেকে। আচ্ছা, তাহলে বাংলাদেশের ঋতু 6টা আমরা জানি, বাংলাদেশ ষড় ঋতুর দেশ, 6টা ঋতু, কিন্তু আন্তর্জাতিক ঋতু হচ্ছে 4টা, গ্রীষ্ম, শরৎ, বর্ষা, গ্রীষ্ম, শরৎ, শীত এবং বসন্ত, এই 4টা হচ্ছে আমার আন্তর্জাতিক ঋতু, মানে হচ্ছে পৃথিবীর ম্যাক্সিমাম দেশে এই 4টা ঋতু বিরাজ করে। আচ্ছা, এরপরে আসো নেক্সট স্লাইডে। আচ্ছা, সো এখানে মানে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলোকে একটু সুন্দরভাবে দেওয়া আছে যেগুলো মানে খুবই গুরুত্বপূর্ণ। একটু খেয়াল করে দেখো, যে আমি তোমাকে বলছিলাম যে নীলফামারী, যে এটা কেন, নীল চাষের ভিত্তিতে নামকরণ, সর্বোত্তর জেলা কোনটা, পঞ্চগড়, তার মানে হচ্ছে মোটামুটি সবগুলো তথ্য কিন্তু আমাদের জানা হয়ে গেছে যে আসলে কীভাবে আসে সেগুলো। আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা কোনটা, এই যে এখানে চাঁপাইনবাবগঞ্জ, আর্সেনিক আক্রান্ত প্রথম জেলা। দেখো আর্সেনিক আক্রান্ত মানে আর্সেনিক যুক্ত বাংলাদেশের জেলা কয়টা, 64, 64টা, এর ভিতরে 61, 61টা কি আর্সেনিক যুক্ত, 3টা জেলা হচ্ছে আর্সেনিক মুক্ত, যেগুলো পার্বত্য চট্টগ্রামে, যেগুলো যেমন চিন্তা করো রাঙামাটি, খাগড়াছড়ি এবং হচ্ছে বান্দরবান, এই 3টা হচ্ছে আর্সেনিক মুক্ত, বাট 61 মানে 61টাই কি আর্সেনিক যুক্ত জেলা। আচ্ছা, তারপর হচ্ছে গাজীপুর, যেখানে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলা হয়। আচ্ছা, আমরা জানি নাটোরের লালপুর কি উষ্ণতম স্থান, আর রাজশাহী কি উষ্ণতম জেলা, এটাকে সিল্ক সিটি, উষ্ণতম জেলা বা সিল্ক সিটি বলা হয়। আর হচ্ছে মুজিবনগর শহর গঠিত হয় কোথায়, যেটা মেহেরপুরে, তাই না, 10 এপ্রিল 1971 সালে। আর বাংলাদেশের প্রথম শত্রুমুক্ত জেলা কোনটা, যশোর, হ্যাঁ যশোর। এবং যশোর একটা গুরুত্বপূর্ণ কোনটা, যে এখানে কী হয়েছিল, এই যে বেনাপোল সীমান্ত, তাই না, ভারতের অংশ পেট্রাপোল সীমান্ত, স্থলবন্দর। আচ্ছা, তারপর আসো খুলনা, খুলনাকে বলা হয় কি বাংলাদেশের কুয়েত সিটি। আর হচ্ছে নিরক্ষর মুক্ত প্রথম জেলা কোনটা, মাগুরা, তাহলে মাগুরা হচ্ছে বাংলাদেশের নিরক্ষর মুক্ত প্রথম জেলা। আচ্ছা, তারপর হচ্ছে কি সাগরকান্না খ্যাত হচ্ছে কি কুয়াকাটা, ঠিক আছে, এখানে পায়রা বন্দর আছে এটা বলতেছে। আর ভোলা হচ্ছে কি দ্বীপ জেলা, তাই না, ভোলা হচ্ছে দ্বীপ জেলা, এটা পুরো নাম কী ছিল, শাহবাজপুর, না পরবর্তীতে পড়বো সেটা, যে ভোলার পুরো নাম শাহবাজপুর ছিল। আচ্ছা, পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটা, কক্সবাজার, 120 কিলোমিটার, আর হচ্ছে হিমছড়ি ঝর্ণা এখানে অবস্থান করে। আচ্ছা, আর বাংলাদেশের প্রবেশদ্বার কোনটা, চট্টগ্রাম, বাংলাদেশের প্রবেশদ্বার চট্টগ্রাম। আচ্ছা, তাজিংডং পাথরটা কোথায়, পাহাড়টা কোথায়, পর্বতশৃঙ্গটা কোথায়, বান্দরবনে। আচ্ছা, সবচেয়ে বেশি চা বাগান কোথায় আছে, মৌলভী বাজারে। আর মাধবকুণ্ড এবং হচ্ছে হামহাম জলপ্রপাত কোথায় থাকে, মৌলভী বাজার। আচ্ছা, দেখো এখন জলপ্রপাত জিনিসটা কী, ঠিক আছে, জলপ্রপাত জিনিসটা হচ্ছে ধরো কোনো একটা, আচ্ছা জলপ্রপাত আর হচ্ছে ঝর্ণা, এটা বেসিক পার্থক্য একটা চিন্তা করো, আমি বলি, চিন্তা করো এখানে পাহাড় আছে, ধরো চিন্তা করো এখানে 3টা পাহাড় আছে, ঠিক আছে। সো আমি যদি বলি ঝর্ণা জিনিসটা কি, ধরো চিন্তা করো এই যে পাহাড়ের এখানে মাটি, মাটির ভিতরে পানি আছে, এই যে পানি ফেটে কী বলে, মাটি ফেটে যদি কোনো কারণে পানি বের হয় এখান থেকে, তাহলে এই জায়গায় ঝর্ণা তৈরি হয়, তার মানে হচ্ছে পাহাড়ের গা ফেটে বলতে পারো একটা, ঠিক আছে, পাহাড়ের গা ফেটে বা পাহাড়ের বুক চিরে, ঠিক আছে, ঝর্ণা আসতেছে এখানে। আর যদি বলি যে জলপ্রপাতটা কি, চিন্তা করো যে পাহাড়ের উপর দিয়ে অনেক সময় পাহাড়িতে অনেক সময় কী থাকে, নদী প্রবাহিত হয়, এবং নদীটা যেতে যেতে ধরো একটা জায়গায় এই জায়গায় অনেক ঢালু একটা এরিয়া পাইলো, সব ঢালু এরিয়া দিয়ে হঠাৎ করে সে প্রচুর ব্যাগে কি পানি পড়তে থাকে, এটা হচ্ছে আমার কি জলপ্রপাত। তার মানে হচ্ছে পাহাড়ের উপরে যদি নদী থাকে, নদী যদি কোনো কারণে ঢালু জায়গা পায়, সেখানে যখন ওয়াটারফলটা তৈরি হয় সেটা হচ্ছে আমার কি জলপ্রপাত। আর যেটা পাহাড়ের
বুক ফেটে বা পাহাড়ের মাটিটা ফেটে যে পানিটা বের হয়ে আসে, ঠিক আছে, দেখবে ওখানে পাথরটা তো থাকে, সেই জায়গাটা হচ্ছে আমার জন্মের ঝর্ণা। সো আমরা মোটামুটি ঝর্ণা জলপ্রপাত একই অর্থে ব্যবহার করি, বাট এতটুকু পার্থক্য অবশ্যই আছে যে নদী নদী নদীর পানিটা যখন ডালো হয়ে পড়ে তখন সেটা জলপ্রপাত হয়, তাই না? আর হচ্ছে আর যেটা হচ্ছে যেমন নায়াগ্রা জলপ্রপাত, আর হচ্ছে আর যেটা হচ্ছে পাহাড়ের বুক ফেটে যেটা বের হয় বা পাহাড়ের মাটি ফেটে যেটা বের হয় ঝর্ণা বলি। সো সেটা বেসিক কথাবার্তা আর কি। আচ্ছা, তারপর আসো, মোটামুটি এতটুকু ছিল মানে বাংলাদেশের শীতলতম জেলা, বেশি বৃষ্টিপাত হয় লালখাল, সো এই জায়গাগুলো এখানে দেখাচ্ছে। তাহলে মোটামুটি এই জায়গাগুলো হচ্ছে মানে যদি আমরা রেড পয়েন্ট দিয়ে দেখাই, এই জায়গাগুলো থেকে প্রশ্নের সম্ভাবনা আছে, তাহলে এই জিনিসগুলো আমাদের অবশ্যই জানতে হবে। আচ্ছা, তারপরে আসো। আচ্ছা, সো এখানে আমি ছিটমহলটা তোমাদের দেখাইছি আগেই, যে আন্দরপ্রতার দহগ্রাম ছিটমহল, সো এটা দেখানোর মতো আর কিছু নয়। আচ্ছা, নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, বাংলাদেশের ছোট বড় হচ্ছে আয়তনের ছোট বড়, সো এই জায়গা থেকে প্রশ্ন আসে এবং এটা খুবই ইম্পর্টেন্ট, ফ্রিস্টার দিয়ে রাখো এবং এই জায়গাটা অবশ্যই পড়তে হবে। এর ভিতরে আমি যদি বলি, যেমন চিন্তা করো ছোটো বিভাগ কোনটা, বরিশাল, এটা ইম্পর্টেন্ট, বড় মানুষের জনসংখ্যা ঢাকা, অবশ্যই ঢাকা, কারণ ঢাকায় প্রচুর সব মানুষ তো ঢাকায় আসে, তাই না, এবং ঢাকায় জনসংখ্যা ঘনত্ব বেশি, তার মানে এটা মুখস্থ হওয়া কিছু না। আমি যদি একটু বেসিক দেখো জিকে জেনারেল নলেজ, তাহলে সাধারণ জ্ঞান যদি আমি খাটাই তাহলে আমি বুঝতে পারতেছি যে ঢাকা বাংলাদেশের রাজধানী, প্রচুর মানুষ আসে, সো এটা জনসংখ্যায় বড় হবে। আর বরিশাল এখানে কম। আর জেলা দেখো বান্দরবান, ছোটো জেলা জনসংখ্যায়, কারণ বান্দরবনে তো প্রচুর ধরো তোমার পাহাড়, সো এখানে মানুষের বসবাস অনুপযোগী। সো অনেক এভাবে মনে রাখা যে বান্দরবনে বান্দর থাকে, ঠিক আছে, মানুষ কীভাবে থাকবে, ঠিক আছে, এইভাবে তোমার মনে রাখতে পারো যে বান্দরবনে প্রচুর বান্দর থাকে, সেখানে মানুষ নাই, তাহলে এখানে হচ্ছে কি জনসংখ্যা ছোটো জেলা, আর বড় জেলা হচ্ছে ঢাকা, অবভিয়াসলি ঢাকা, ঢাকা অবশ্যই বিভাগ হওয়ার আগে অবশ্যই ঢাকা জেলা, কিন্তু বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম, এটা মনে রাখবা যে বাংলাদেশের প্রথম জেলা হচ্ছে চট্টগ্রাম, বাট বড় জেলা জনসংখ্যা হচ্ছে ঢাকা। আচ্ছা, এই যে থানচি বান্দরবন, যে সর্বপূর্বের যে উপজেলাটা আমরা তোমাকে বলছি আগে, সর্বপূর্বে থাকে কোনটা, থানচি বান্দরবনের থানচি, ওই যে আখা ইনঠং বা আখানৈঠং এরিয়াটা, এটা কি সর্বপূর্বে থাকে? আচ্ছা, সো এই উপজেলা থানচি বান্দরবন এটা হচ্ছে সবথেকে ছোটো, আর গাজীপুর সদরটা হচ্ছে সব থেকে বড়। যারা গাজীপুরে থাকো, ঠিক আছে, তাদের এখানে গাজীপুর সদরে কী থাকে তোমার হচ্ছে এই উপজেলাটা অনেক বড় হয়। তারপর দেখো, আচ্ছা, উপজেলা এবং থানা এই দুটাকে একসাথে আমরা অনেক সময় মিলাই ফেলি, বাট এই জিনিসটা সামান্য পার্থক্য আছে, যে থানা হচ্ছে পুলিশ স্টেশন আর উপজেলা হচ্ছে একটা নির্দিষ্ট এরিয়া। সো একটা নির্দিষ্ট এরিয়াতে পুলিশ স্টেশন অনেকগুলো থাকতে পারে, বাট একটা থানাতে অনেকগুলো উপজেলা থাকা এটা বেমান। তাহলে চিন্তা করো, বড় হচ্ছে একটা নির্দিষ্ট প্রশাসনিক কাঠামো বা একটা নির্দিষ্ট এরিয়া হচ্ছে আমার উপজেলা, সো ওই জায়গায় একটা বা দুইটা বা তিনটা এরকম থানা থাকতে পারে। আচ্ছা, সো এখানে হচ্ছে বিমানবন্দর থানা, আর হচ্ছে গাজীপুর সদর, আর হচ্ছে পৌরসভা এবং ইউনিয়ন, এগুলো ইম্পর্টেন্ট না, আমার ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সবথেকে বড় বিভাগ, সবথেকে বড় জেলা, সবথেকে বড় উপজেলা, এই তিনটা জিনিস আমাদের অবশ্যই জানা লাগবে। এগুলো একবার রিডিং পড়লে পড়তে পারো আর মনে রাখলে কোনো সমস্যা নাই, বাট এই তিনটা ইনফরমেশন অবশ্যই মনে রাখতে হবে। আচ্ছা, এবার আসো আয়তনে। আয়তনে সবথেকে ছোটো বিভাগ হচ্ছে ময়মনসিংহ, যেহেতু চারটা জেলা থাকে এবং নতুন বিভাগ, সো খুবই ছোটো, এবং হচ্ছে নতুন বিভাগ অবশ্য প্রস্তাবনায় আছে, যেমন হচ্ছে মেঘনা পদ্মা এই বিভাগগুলো প্রস্তাবনায় আছে, সো ওগুলো এখনও যেহেতু গ্যাজেট আকারে প্রকাশ পায় না, সো ওগুলো নিয়ে আমাদের মাথা ব্যথা নাই। সো ছোটো হচ্ছে ময়মনসিংহ এবং বড় হচ্ছে চট্টগ্রাম, আর সবথেকে ছোটো জেলা হচ্ছে নারায়ণগঞ্জ, নট মেহেরপুর, ঠিক আছে, এই জায়গায় অনেকের পেশ লাগে যে নারায়ণগঞ্জ নাকি মেহেরপুর নাকি অন্য কিছু, অবশ্যই নারায়ণগঞ্জ, ঠিক আছে, নারায়ণগঞ্জ হচ্ছে জেলা হচ্ছে ছোটো, আর সবথেকে বড় হচ্ছে রাঙামাটি, এই জিনিসটা যেন ভুল না হয়। দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে হচ্ছে সবথেকে ছোটো জেলা মানে জনসংখ্যায় সেটা হচ্ছে আমার বান্দরবন, ঠিক আছে, এবং হচ্ছে সবথেকে বড় জেলা এটা হচ্ছে আয়তনে সেটা হচ্ছে রাঙামাটি, ঠিক আছে। আচ্ছা, এবং পৌরসভা ইউনিয়ন এগুলো ইম্পর্টেন্ট না, বাট একটা জিনিস মনে রাখিও যে বাংলাদেশের সবথেকে বড় ইউনিয়ন হচ্ছে সাজেক রাঙামাটি। অনেকে সাজেক খাগড়াছড়ি দিয়ে যাও, তাই না, যারা সাজেকে গেছো তারা জানো যে খাগড়াছড়ি দিয়ে আমরা যাই, বাঘাইছড়িতে পড়ছে, সো বাঘাইছড়ি এরিয়াটা রাঙামাটিতে পড়ে, সো সাজেকটা কিন্তু রাঙামাটিতে, ঠিক আছে, এটা যেন ভুল না হয়। আচ্ছা, সো মোটামুটি এখান থেকে এই কয়েকটা জিনিস, এখানে তিনটা, এখান থেকে হচ্ছে বিভাগ জেলা এবং ইউনিয়নের ভিতরে সাজেক রাঙামাটি, এই কয়েকটা জিনিস যদি আমি মনে রাখতে পারি মোর দেন এনাফ এই জায়গা থেকে। আচ্ছা, এরপরে যাই। আচ্ছা, সো এটা আমি প্রথমে পড়াই ফেলছি, যখন আমি বাংলাদেশের মানচিত্র পড়াইছি তখন এটা কিন্তু ছিল যে সর্বোত্তরের জেলা হচ্ছে পঞ্চগড়, থানা হচ্ছে তেঁতুলিয়া, স্থান বাংলাবান্ধা, ঠিক আছে, জায়গিরজা তো বলে অনেকে একটা জায়গা, তারপর দক্ষিণে হচ্ছে কক্সবাজার, টেকনাফ, আর স্থান হচ্ছে ছেড়াদ্বীপ, নট সেন্ট মার্টিন, ছেড়াদ্বীপ, ঠিক আছে, তারপর পূর্বে হচ্ছে বান্দরবন, তারপর হচ্ছে থানচি, আর জায়গা আখাইনঠং বা আখানৈঠং,
তো চাপা নবাবগঞ্জ এই জেলা স্থান হচ্ছে শিবগঞ্জ, স্থান হচ্ছে মনাকোষা। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা যেন একদম ঠুটস্থ থাকে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। যারা ঘুমিয়ে পরীক্ষা দিবা, ঠিক আছে, এমনকি বিশেষ যারা পরীক্ষা দেয় তাদের জন্য কিন্তু এই জিনিসটা মনে রাখা লাগে। আচ্ছা, তারপরে আসো বাংলাদেশ আয়তনে বাংলাদেশের তথা এশিয়ার বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং হবিগঞ্জ। সো এটা একটু মনে রাখিও যে এশিয়ার বৃহত্তম গ্রাম হচ্ছে বানিয়াচং, তাই না, বানিয়াচং হবিগঞ্জ। আচ্ছা, সো দেখো বাংলাদেশের সর্বদক্ষিণে ইউনিয়ন কোনটা, সেন্ট মার্টিন। আচ্ছা, সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ওই যে সেন্ট মার্টিন, যদি আমি বলি স্থান এবং ইউনিয়ন, স্থান বললে ছেড়াদ্বীপ, আর যদি আমি ইউনিয়ন বলি তাহলে কী হবে, সেন্ট মার্টিন, ঠিক আছে। আর কলাপাড়া লোকালয়, সেটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এটাই মাঝে মাঝে আসে যে সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা, সেন্ট মার্টিন, ঠিক আছে। এই যে আচ্ছা সেন্ট মার্টিন, সেন্ট মার্টিনে এই যে নারিকেল গাছ দেখতে পাচ্ছো, সেন্ট মার্টিন, এই যে সেন্ট মার্টিন দ্বীপ, এই জায়গার ভিতরে আমরা অনেক সময় এটাকে কী বলা হয়, নারিকেল জিঞ্জিরা বলা হয়, কারণ এখানে প্রচুর নারিকেল গাছ থাকে, তাই না। সো নারিকেল গাছ প্রচুর থাকার জন্য এটাকে নারিকেল জিঞ্জিরা বলে। আচ্ছা আচ্ছা, সো আয়তনে বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হাজিপুর, যেটা হচ্ছে ভোলা জেলায় অবস্থিত। এটা একটু মনে রাখিও যে ক্ষুদ্রতম ইউনিয়ন হচ্ছে হাজিপুর, যেটা হচ্ছে ভোলা জেলায় অবস্থিত। আচ্ছা, তারপরে আসো বাংলাদেশের সর্বদক্ষিণের স্থান বা দ্বীপ হচ্ছে ছেড়াদ্বীপ, ছেড়াদ্বীপ। তাহলে ছেড়াদ্বীপ না থাকলে সেন্ট মার্টিন দিতে হবে। সো ছেড়াদ্বীপ হচ্ছে সব থেকে, সেন্ট মার্টিন থেকে 5 কিলোমিটার দক্ষিণে। আচ্ছা, সো বঙ্গোপসাগর আরেকটা জায়গা ছিল, সব এটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে সব থেকে গভীরতম জায়গাটা কোনটা। সে ব্রিটিশরা যখন সমুদ্র পরিমাপ করলো তখন দেখলো যে একটা জায়গা আছে যেখানে আমি কখনোই মানে তল খুঁজে পাচ্ছি না, ঠিক আছে। সো ওই জায়গাটা হচ্ছে সোয়াচক নো গ্রাউন্ড, যেখানে কোনো নো গ্রাউন্ড, কোনো গ্রাউন্ডই নাই, ঠিক আছে। সো এটা হচ্ছে বঙ্গোপসাগরে, এটা মনে রাখবে, সোয়াচক নো গ্রাউন্ড। আচ্ছা, আর বাংলাবন্ধের সীমান্ত কোথায়, পঞ্চগড়ে। সো বাংলাবন্ধ একদম লাস্ট সীমান্ত। আর বাংলাদেশের উত্তর পূর্ব কোণের স্থানের নাম হবিগঞ্জ সিলেট, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, বাট এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোনটা, এই যে সর্বদক্ষিণের স্থান কোনটা, সর্বদক্ষিণের ইউনিয়ন কোনটা, এশিয়ার বৃহত্তম গ্রাম কোনটা। এই তিনটা ইনফরমেশন মনে রাখলে এই স্ল্যাগ থেকে মোটামুটি কিছু লাগবে না। আচ্ছা, তারপরে আসো এখান থেকে হচ্ছে আয়তনগুলো মুখস্থ করা কিছু নাই, যা তুমি হচ্ছে যদি কেউ পড়তে চাও তাহলে হচ্ছে নারায়ণগঞ্জের আয়তনটা পড়িও, 683 বর্গ কিলোমিটার। আচ্ছা, তাহলে বাংলাবান্ধার সীমান্তটা কি, মহানন্দা নদী তীরে অবস্থিত। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে বাংলাবান্ধার সীমান্তটা কোথায় অবস্থান করে। আচ্ছা, সো সিলেটের পাদুয়া এই স্থানটা হচ্ছে বিজিবি দখল করে, মানে ভারতীয় যে বিএসএফ ছিল তারা দখল করে নিয়েছিল বাংলাদেশ থেকে। তারপর 30 বছর পর 2001 সালে হচ্ছে বিজিবি তারপর এই জায়গাটা কী করে, উদ্ধার করে, যেহেতু এটা বাংলাদেশ সীমান্ত ছিল, তারপর এটা বিজিবির তারা উদ্ধার করে 30 বছর পর। এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন। আচ্ছা, দক্ষিণ পশ্চিম কোণ এবং পূর্ব কোণের থানা, এগুলা খুব একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন না, কে একবার রিডিং বোর্ড ছেলে পড়তে পারো, আর না পড়লে সমস্যা নেই। আচ্ছা, সো এখানে হচ্ছে নর্মাল কথাবার্তা যে সব থেকে উপযোগী মানে দোআঁশ মাটি, না সবাই জানি বেলে মাটি বা আঠালো মাটি এগুলো কখনোই চাষের জন্য উপযোগী না, দোআঁশ মাটি এটা উপযোগী। আচ্ছা, পিট মাটি দেখতে পাওয়া যায় হচ্ছে ফরিদপুরে, আর পচা মাটিতে উৎপন্ন হয় মিথেন গ্যাস, CH4, তাই না, CH4 উৎপন্ন হয়, মিথেন গ্যাস উৎপন্ন হয়। আচ্ছা, তা বাংলাদেশ মৃত্তিকা গবেষণা সেটা ঢাকায় অবস্থিত, এটা অনেকে পড়ে। আর হোয়াইট ক্লে জিনিসটা ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট হোয়াইট ক্লে। আচ্ছা, নেত্রকোনা বিজয়পুরে প্রাপ্ত সাদা রঙের একজন উষ্ণ মাটি, এটা হচ্ছে হোয়াইট ক্লে। সো এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। তারপর দেখো লবণাক্ত মাটি জন্ম থাকে হচ্ছে ম্যানগ্রোভ উদ্ভিদ, এটা সবাই জানে। তাহলে সুন্দরবনে যে ম্যানগ্রোভ উদ্ভিদগুলো জন্মায় সেগুলো কোথায় জন্মায়, লবণাক্ত মাটিতে। আচ্ছা, তারপর হচ্ছে এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে কোন পাহাড়ে, এটা হচ্ছে মৌলভীবাজারের কুলাউড়া পাহাড়ে। তাহলে মৌলভীবাজারে একটা পাহাড় আছে, সেটা হচ্ছে কুলাউড়া পাহাড়, ঠিক আছে। সো ওই পাহাড়ে হচ্ছে আমরা কী পাওয়া গেছে, ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। আচ্ছা, সো হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত হচ্ছে চন্দ্রনাথের পাহাড়, সীতাকুণ্ড, চট্টগ্রাম, এটা একটু পড়িও। আর হচ্ছে জয়ন্তিয়া পাহাড়, এটা হচ্ছে সিলেট জেলায়। আর বারিক্কা টিলা, এটা মাঝে মাঝে দেখা যায় পরীক্ষা আসতে, বারিক্কা টিলা, ঠিক আছে, এটা হচ্ছে কোথায়, সুনামগঞ্জে, বারিক্কা টিলা হচ্ছে সুনামগঞ্জে। আচ্ছা, তারপর হচ্ছে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ, তাহলে দেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ হচ্ছে 1231 মিটার, যেটা সেটা হচ্ছে কি, তাজিংডং বা বিজয়। আর দ্বিতীয় হচ্ছে কেকড়াডং, আর তারপর হচ্ছে মোৎকটং বা সাকাহাফং বলা হয় এটাকে, এটা হচ্ছে দেশের তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ। তাহলে এখান থেকে মেনলি প্রশ্ন আসে হচ্ছে সর্বোচ্চ পর্বত শৃঙ্গ কোনটা, এটা হচ্ছে কি, বিজয় বা তাজিংডং। তারপর হচ্ছে আরেকটা জিনিস দেখো যে চিম্বুক পাহাড়, যে পাহাড়টা আছে বান্দরবনে, সেটাকে অনেকে কী বলা হয়, বাংলার দার্জিলিং বা পাহাড়ের রানী বা হচ্ছে কালা পাহাড় বলা হয়। তাহলে এখানে এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে এটা একবার বিসিএসএ বা ডাবি ভর্তি পরীক্ষা আসছিল যে কালা পাহাড় বলা হয় কোনটাকে, এটা হচ্ছে কি চিম্বুক পাহাড়, যেটা কোথায় অবস্থান করতেছে,
বান্দরবনে, এবং এটাকে বাংলার দার্জিলিংও বলা হয়। সো আলোটিলাতে অনেকে গেছো খাগড়াছড়িতে, সো এটা হচ্ছে খাগড়াছড়ির সর্বোচ্চ পাহাড় আলোটিলা। সো আলোটিলার জায়গাটা আসলে এখন অনেক সুন্দর করছে, আগে এতটা মানে বৈচিত্র্যপূর্ণ ছিল না। সো এখানে অনেক মানে অনেক সুন্দর করছে, যারা নতুন যাবা তারা দেখবা যে আলোটিলা পাহাড়টা অনেক সুন্দর। আচ্ছা এখানে গুহাও আছে, আলোটিলা গুহা আছে। আচ্ছা সো হিমছড়ি পাহাড় কক্সবাজার, এটা হচ্ছে শীতল পানির ঝর্ণা, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন যে কক্সবাজারের হিমছড়ি আছে সীতাকুণ্ড পাহাড়, সেটা চন্দ্রনাথ পাহাড়, ওখানে কি ওখানে হচ্ছে তোমার গরম পানির ঝর্ণা। তাহলে গরম পানির ঝর্ণা এটা কোথায়? সীতাকুণ্ড, সীতাকুণ্ড পাহাড়ে। আর শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থান করছে? হিমছড়ি পাহাড়ে। আচ্ছা আর বাকলি পাহাড় কি চট্টগ্রামে? এটা হচ্ছে কি চট্টগ্রাম শহরের সর্বোচ্চ পাহাড়। সো এটা খুব একটা ইম্পর্টেন্ট না, কিন্তু এই দুটো জিনিস মনে রাখাই লাগবে যে হিমছড়ি পাহাড়টা কি শীতল পানি, হিম হিম মানে কি শীতল, তাহলে হিমছড়ি কি হবে শীতল পানির ঝর্ণা হবে। আর হচ্ছে সীতাকুণ্ড, কুণ্ড কুণ্ড সীতাকুণ্ড, তাহলে হচ্ছে গরম, ঠিক আছে, গরম পানির ঝর্ণা চট্টগ্রামে। আচ্ছা তারপর আসো এই যে বদ্বীপ। সো বদ্বীপ নিয়ে আমরা আলোচনা হয়ে গেছে যে নদীগুলার যে পলি থাকে, এই পলিগুলো জমা হয়ে আমরা কী তৈরি করে বদ্বীপ তৈরি করে, এটা হচ্ছে বাংলাদেশ। আর বাংলাদেশের বৃহত্তম বদ্বীপ হচ্ছে সুন্দরবন, এটা কিন্তু ইনফরমেশন খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর বাংলাদেশের বৃহত্তম দ্বীপ বা একমাত্র দ্বীপ জেলা হচ্ছে ভোলা, ঠিক আছে, দ্বীপের রানী নামে খ্যাত হচ্ছে ভোলা। আচ্ছা দ্বীপ কী? দ্বীপ জিনিসটা হচ্ছে তোমার হচ্ছে এরকম বলতে পারো যে দ্বীপ হচ্ছে যে চারদিকে চারদিকে পানি মাঝখানে একটা জায়গা, ঠিক আছে, এটা হচ্ছে আমার দ্বীপ, ঠিক আছে। আবার চর কী? তাহলে চর হচ্ছে সেম জিনিস যে চারদিকে পানি মাঝখানে একটা মানে একটা মানে স্থলভূমি। তাহলে মেন পার্থক্যটা কী চর চর এবং দ্বীপের মাঝখানে? যে চরটা মেনলি হয় হচ্ছে তোমার মিঠা পানিতে, তাই না, মিঠা পানি ধরো কোনো একটা হাওর বাউরের মাঝখানে বা কোনো নদীর মাঝখানে আমার চর জাগে, সেটা এখানে আমরা দ্বীপ বলি না। বা লবণাক্ত পানির ক্ষেত্রে সেখানে আমরা দ্বীপ বলি। আরেকটা পার্থক্য হতে পারে দেখো, মানে হচ্ছে এই যে দ্বীপগুলো হয় সেখানে তোমার হচ্ছে বালি থাকে, পাথর থাকে, মানে যে চরগুলো এখানে কাদামাটি থাকে। সো এগুলো হচ্ছে মোটামুটি বেসিক পার্থক্য চর এবং দ্বীপের মাঝখানে। আচ্ছা সো বাতিগড়, বাংলাদেশের বাতিগড়ের জন্য বিখ্যাত হচ্ছে কুতুবদিয়া দ্বীপ। সো বাতিগড় জিনিসটা কী? সো এখন তো মডার্ন চিন্তা করো, এখন আধুনিক যুগে যে যখন নাবিকরা জাহাজ চালায় তখন হচ্ছে তারা কিন্তু মানে পথ চিনে, কম্পাস বা বিভিন্ন টেকনোলজি আসছে। বাট একটা সময় ছিল যখন হচ্ছে এই নাবিকরা নৌযান চলাচল করার সময় দিক খুঁজে পাইতো না বা হচ্ছে কোন দিকে যাবে সেটা তারা ঠিক করতে পারতো না, ঠিক আছে, তখন এই বাতিগড় ছিল। যেমন আলেকজান্দ্রিয়া বাতিগড় তোমরা পড়ছো, আলেকজান্দ্রিয়া বাতিগড়, তাই না, এরকম হচ্ছে বাংলাদেশে আছে কুতুবদিয়া বাতিগড়। সো নদীপথে যে কোন দিকে যাবো, কোন দিকে দিক হবে সেটা নির্ধারণ করার জন্য আমরা কী করে দিচ্ছি, এই যে এই বাতিগড় দিচ্ছি, তাহলে কুতুবদিয়া বাতিগড়, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন। আচ্ছা তাহলে এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশে বাতিগড় থাকে কোথায়? কুতুবদিয়া দ্বীপে। আচ্ছা তারপর হচ্ছে একমাত্র কোরাল বা প্রবাল দ্বীপ। আচ্ছা সো প্রবাল জিনিসটা আসলে কী? প্রবাল হচ্ছে তোমার তোমরা পড়ছো নিরারিয়া পরবর্ত প্রাণী, তোমরা বায়োলজিতে পড়ছো নিরারিয়া পরবর্ত, তার মধ্যে একটা একটা শ্রেণী থাকে হচ্ছে অ্যান্থোজোয়া। এই শ্রেণীর কিছু প্রাণী থাকে যারা হচ্ছে যাদের হচ্ছে যাদের খোলস মানে বাহিরের দিকে তারা হচ্ছে ক্যালসিয়াম কার্বোনেট মানে হচ্ছে চুনাপাথর এগুলো তারা সিক্রেট করে, ঠিক আছে। সো এদের চারদিকে মানে আশেপাশে কী হয়ে যায়, প্রচুর শক্ত জায়গা হয়ে যায়। তোমরা দেখবা যে মানে অনেক সময় দেখায় সমুদ্রের তলদেশে, তাই না, এক্সপেরিমেন্টে ন্যাশনাল জিওগ্রাফি বা ডিসকোভারি এই চ্যানেলগুলোতে নর্মালি দেখায় যে সমুদ্রের তলদেশে কী কী জিনিসপত্র আছে, তাই না, তখন দেখায় যে প্রবাল প্রাচীর, তাই না, এই যে প্রবাল প্রাচীর। অনেকে দেখবা নিরারিয়া পরবর্তী প্রাণীদের সমুদ্রের ফুল বলি, তাই না, তাহলে কেন বলি, কারণ তারা প্রবাল প্রাচীর গঠন করে, প্রবাল দেখতে বর্ণিল হয়, ক্যালসিয়াম কার্বোনেট হয়, সেখানে বিভিন্ন কেমিক্যাল যুক্ত হয়, তাই না। মোটামুটি ওগুলো কিন্তু প্রাণী, ঠিক আছে, ওগুলো কিন্তু প্রাণী নিরারিয়া পরবর্ত অ্যান্থোজোয়া শ্রেণীভুক্ত। আচ্ছা তাহলে এদেরকে পাওয়া যায় হচ্ছে সেন্ট মার্টিন, তাহলে এটা হচ্ছে কোরাল, এদেরকে ইংলিশে বলা হয় কোরাল, তাহলে প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন দ্বীপ। তাহলে সেন্ট মার্টিন দ্বীপ অবস্থিত কোথায়? কক্সবাজার টেকনাফ সমুদ্র উপকূল থেকে 48 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগর। এটা ইম্পর্টেন্ট না, বাট ইম্পর্টেন্ট হচ্ছে কি সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত, এটা কতটুকু হবে? 8 বর্গ কিলোমিটার, খুবই ইম্পর্টেন্ট যে সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। আচ্ছা তারপর আসো তাহলে সেন্ট মার্টিন দ্বীপে যাওয়া গেটওয়ে টেকনাফ, অবশ্যই টেকনাফ, কারণ টেকনাফ থেকে সামনের দিকে অবস্থান করতেছে। তাহলে সেন্ট মার্টিন দ্বীপ যে নদীর মুখে অবস্থান, নাফ নদী। আচ্ছা সো বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে নাফ নদী অবস্থান করে, তাই না, নাফ নদী। এবং মায়ানমারের যে রাখাইনরা ছিল তারা এদেরকে দরিয়া নামে ডাকে, হ্যাঁ, নাফ নদীকে দরিয়া নামে ডাকে। আচ্ছা তাহলে সর্বদক্ষিণের স্থানীয় দ্বীপ হচ্ছে ছেড়া দ্বীপ, এটা তোমরা জানো। আচ্ছা ছেড়া দ্বীপের আয়তন কত? 3 বর্গ কিলোমিটার, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে ছেড়া দ্বীপের আয়তন কত। তাহলে সেন্ট মার্টিনের আয়তন কত? 8 বর্গ কিলোমিটার। আর ছেড়া দ্বীপ কতটুকু? 3 বর্গ কিলোমিটার। এই যে ছেড়া দ্বীপ কতটুকু? 5 কিলোমিটার দক্ষিণে। অনেক সময় জোয়ার দেখো, এই যে ধরো এটা হচ্ছে আমার সেন্ট মার্টিন, এটা হচ্ছে আমার ছেড়া দ্বীপ, যখন ভাটা পড়ে তখন কী করে এই জায়গায় হেঁটে যাওয়া যায়, ঠিক আছে, ভাটা পড়ে হেঁটে যাওয়া যায় ছেড়া দ্বীপে, বা যখন জোয়ার থাকে তখন যাওয়া যায় না, 5 কিলোমিটার দক্ষিণে এসে সরে আসে।
আচ্ছা তাহলে দেখো বাংলাদেশ এবং ভারতের ভিতরে বিরোধপূর্ণ দ্বীপ ছিল দক্ষিণ তালপটি। আচ্ছা এটা নিয়ে একটু বলি যে এই দক্ষিণ তালপটি দ্বীপটা দেখো বাংলাদেশ যদি মানচিত্রে আমি আবার একটু আঁকি তাহলে কি হয়। এই যে এখানে সাতক্ষীরা জেলা, তাই না? এখানে সামনে একটা দ্বীপ জেগে উঠে, ঠিক আছে, সামনে একটা দ্বীপ জেগে উঠছিল, ঠিক আছে। এই দ্বীপটার নাম ছিল বাংলাদেশ দিয়েছিল কি দক্ষিণ তালপট্টি দ্বীপ, ঠিক আছে, দক্ষিণ তালপট্টি দ্বীপ, বা এটাকে পূর্বাশা নামেও ডাকা হইতো। আর ভারতে এই দ্বীপটার নাম দিয়েছিল হচ্ছে নিমুর, নিমুর। সো এই দ্বীপটা নিয়ে হচ্ছে বাংলাদেশ এবং ভারতের ভিতরে একটা দ্বন্দ্ব ছিল, যে এটা ভারত বলতে এটা আমাদের, বাংলাদেশ বলতে এটা আমাদের, ঠিক আছে। পরবর্তীতে একটা সময় গিয়ে এই দ্বীপটা মানে হচ্ছে তলায় যায় মাটিতে, মানে অস্তিত্ব বিলীন হয়ে যায়। সেটা নিয়ে যে যত যত ই ছিল, দ্বন্দ্ব ছিল, সেগুলো কী হয়, মীমাংসিত হয়। আচ্ছা, সো এই নিমুর দ্বীপটা একটা সময় তলা যায়, যে 2010 সালে বিলুপ্ত হয়ে যায়, ঠিক আছে, 2010 সালে বিলুপ্ত হয়ে যায়। তারপরে এখন তাহলে এটার মালিকানা কেউ নাই, ঠিক আছে। সো আচ্ছা, সো নিমুর যেটা ভারত কর্তৃপক্ষ নাম ছিল নিমুর, আর বাংলাদেশ নাম দিয়েছিল পূর্বাশা, বা হচ্ছে দক্ষিণ তালপট্টি দ্বীপ। আচ্ছা, সো বাংলাদেশ এবং ভারতের যে সমুদ্র বিষয়টা হয়েছিল, তখন হচ্ছে এই নিমুরটা আসলে ভারতের আন্ডারে পড়ছিল, ঠিক আছে, যে বাংলাদেশ ম্যাক্সিমামই তো বাংলাদেশের আন্ডারে পড়ছিল, যে সমুদ্র বিজয় যেহেতু বাংলাদেশ হয়েছিল, আর কিছু এরিয়া তারা ইন্ডিয়া পাইছিল। সো ওই ইন্ডিয়ার ভিতরে ছিল নিউমুক, ঠিক আছে। সো বাংলাদেশের জন্য খুব একটা সমস্যা হইতো না আগে যদি নিউমুকটা থাকতো। আচ্ছা, শাহবাজপুর দ্বীপ বর্তমানে কী নামে পরিচিত? ভোলা নামে পরিচিত, ঠিক আছে, এটা মনে রাখবা, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে যে শাহবাজপুর দ্বীপের বর্তমান নাম কি, ভোলা। আচ্ছা, এবার আসো নিঝুম দ্বীপ। আচ্ছা, সো এখন নিঝুম দ্বীপ কেন এটার নাম নিঝুম দ্বীপ হয়েছে, এটা তোমরা জানো যে নোয়াখালীতে, এটা নোয়াখালী জেলা মেঘনা নদীর মোহনায় যে হাতিয়ায়, ঠিক আছে, হাতিয়া। তাহলে নিঝুম দ্বীপ কেন নিঝুম দ্বীপ হয়েছে, হ্যাঁ, এটা একটা সুন্দর একটা ইতিহাস আছে, যে ইতিহাস সুন্দর না, ইতিহাসটা খুবই করুণা করুণাদায়ক আর কি, মানে খুবই কষ্টকর। যে 1970 সালে, এ তো বলছিলাম যে 1970 সালে একটা দুর্ভিক্ষ হয়েছিল, তাই না, যে গোর্কি যে ঘূর্ণিঝড়টা হয়েছিল, যে সাইক্লোনটা হয়েছিল, 500,000 লোক মারা যায়, তাই না। সো 500,000 লোক যখন মারা যায়, তখন হচ্ছে এই যে আমাদের যে এই দ্বীপটা ছিল হাতিয়াতে, এই দ্বীপটাতে কী হয়, এই দ্বীপটাতে হচ্ছে তোমার সবগুলা পশু পাখি এবং সবগুলা মানুষ মারা যায়। সো এই সবগুলা মানুষ মারা যাওয়াতে কী হয়, তখন যে সংসদ সদস্য ছিল বা মানুষজন ছিল, তখন সে এটা ভিজিট করলো, ভিজিট করে সে বললো যে এখানে তো সব মানুষ মারা গেছে, একদম নিঝুম, ঠিক আছে, একদম নিঝুম, কোথাও কোনো প্রাণের অস্তিত্ব নাই। তাহলে সেখান থেকে এই দ্বীপটার নাম হয় কি, নিঝুম দ্বীপ। সো নিঝুম দ্বীপটা বর্তমানে তোমরা যদি যাও, অনেক সুন্দর একটা জায়গা, এবং এখানে হচ্ছে হরিণ, মানে আর্টিফিশিয়ালি মানে হচ্ছে হরিণ ছাড়া হয়েছে, এবং অনেক উন্নত করা হয়েছে এখন এই দ্বীপটা। সো এটা হচ্ছে কি নোয়াখালীর হাতিয়াতে অবস্থান করে। আচ্ছা, এবং এই দ্বীপটার পুরো নাম ছিল বাউলার চর বা চর উসমান। এটাকে অনেকে অনেকে মানে ব্যাখ্যা দেয় যে এখানে উসমান নামে একজন ব্যক্তি ছিল, যিনি প্রথমে এই দ্বীপটা গেছিল। সো সেখানে চর উসমান বলা হয়, বা বাউলার চর, বা বাউলার চর বা চর উসমান নামে এটাকে ডাকা হয়। আচ্ছা, তাহলে এটা কখন জেগে উঠে, 1950 সালে নিঝুম দ্বীপটি জেগে উঠে। আচ্ছা, তাহলে সোনাদিয়া দ্বীপ কোথায় অবস্থান করে, কক্সবাজারের নিকট বঙ্গোপসাগরে, এর আয়তন হচ্ছে 9 বর্গ কিলোমিটার। তাহলে সোনাদিয়া দ্বীপের আয়তন কত, 9 বর্গ কিলোমিটার। আচ্ছা, তারপরে এসো হিরন পয়েন্ট এবং টাইগার পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, সব সক্রিয় বদ্বীপ অঞ্চল, এই জিনিসটা খুব একটা ইম্পর্টেন্ট না, একবার রিডিং পড়লে পড়তে পারো, বাট এটা খুবই লাগবে যে হিরন পয়েন্ট এবং টাইগার পয়েন্ট কোথায় অবস্থান করেছে, সুন্দরবনের দক্ষিণে। আচ্ছা, আর বঙ্গবন্ধু দ্বীপ অবস্থান করে, এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, বঙ্গবন্ধু দ্বীপটা কোথায় অবস্থান করতেছে, সুন্দরবনের দক্ষিণ, মংলা উপজেলার দুবলার চর থেকে 10 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে। তাহলে বঙ্গবন্ধু দ্বীপটা কোথায় অবস্থান করতেছে, বঙ্গোপসাগরে অবস্থান করতেছে। তাহলে এখান থেকে নিঝুম দ্বীপটা খুবই ইম্পর্টেন্ট, সোনাদিয়া দ্বীপটা ইম্পর্টেন্ট, আর হচ্ছে বঙ্গবন্ধু দ্বীপটাও ইম্পর্টেন্ট, এই জিনিসটা অবশ্যই পড়া লাগবে। আচ্ছা, তারপরে এসো এই যে ভোলা। তাহলে ভোলা হচ্ছে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, তাহলে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ হচ্ছে ভোলা। তাহলে তারা ভোলা থেকে ভোলায় থাকো, তারা জানো যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ, তাহলে তোমাদের গর্ব করার মতো একটা জিনিস আছে যে বাংলাদেশের বৃহত্তম দ্বীপ কোনটা, ভোলা। আচ্ছা, সো মনপুরা দ্বীপ, এটাও ভোলাতে। সো মনপুরা একটা সিনেমা ছিল, তাই না, খুবই ফেমাস একটা সিনেমা, তোমরা যারা দেখছো দেখে থাকবা যে মনপুরা খুবই একটা ভালো সিনেমা ছিল বাংলাদেশের ওই টাইমটাতে। আচ্ছা, সব কিন্তু সবথেকে ভয়ঙ্কর যে কথাটা সেটা হচ্ছে কি, এখানে পর্তুগিজদের আস্থানা ছিল, তাহলে পর্তুগিজ যে জলদস্যুরা ছিল তারা এই মনপুরা দ্বীপে থাকতো, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে সেন্ট মার্টিন, সেন্ট মার্টিন যে ব্রিটিশের নাম দিল সেন্ট মার্টিন, আর বাঙালিরা বা ওখানে যে লোকাল ছিল তারা বলতো কি নারিকেল জিঞ্জিরা, তাই না, নারিকেল জিঞ্জিরা বলতো। দারুচিনি দ্বীপে বলতো, এই যে দারুচিনি দ্বীপ, কেন এটার নাম দারুচিনি দ্বীপ হয়েছে, এই যে অনেকে ধারণা করে যে যখন সৌদি বা তুর্কি বা এই এরিয়াগুলো থেকে যখন এই যে দারুচিনি আসছিল কোনো একটা কারণে, এই দ্বীপটাতে হচ্ছে দারুচিনিগুলো পড়ে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো, ঠিক আছে, দারুচিনি দ্বীপ বলে।
সো এটা হুমায়ুন আহমেদের একটা সিনেমা আছে দারুচিনি দ্বীপ, তাই না? সো সেখান থেকে এই দারুচিনি দ্বীপটা নামটা প্রচলিত হয় আর কি। আর হচ্ছে অলিভ টার্টেল, অলিভ মানে হচ্ছে জলপাই কালার, তাই না? অলিভ হচ্ছে জলপাই কালার, টার্টেল মানে হচ্ছে কচ্ছপ। তাহলে জলপাই কালার বা সবুজ কালারের কচ্ছপ পাওয়া যায় এই জায়গাটায়। আচ্ছা, তারপর দেখো মহেশখালী, এটা খুবই ইম্পর্টেন্ট মহেশখালী, ঠিক আছে? এটা এখানে তো ম্যাক্সিমাম টাইম প্রশ্ন আসে যে মহেশখালী কেন বিখ্যাত, একমাত্র পাহাড়ি দ্বীপ এবং হচ্ছে আদিনাথের মন্দির। এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটা, একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। আদিনাথ মন্দির কোথায় থাকে? এই যে মহেশখালী। এবার বলো চন্দ্রনাথের পাহাড়, ঠিক আছে, আদিনাথ চন্দ্রনাথ, চন্দ্রনাথের পাহাড় ওটা কোথায়? যে গরম পানির ঝর্ণা, তাই না, সীতাকুণ্ডে। আচ্ছা, আর শীতল পানির ঝর্ণা কোথায়? হিমছড়িতে। তারপর দেখো সোনাদিয়া, এটা হচ্ছে কক্সবাজারে, এটা ঘূর্ণিঝড় সতর্কীকরণ কেন্দ্র এবং শুটকি তৈরির জন্য বিখ্যাত। আচ্ছা, তারপর নিজামদ্বীপ তোমরা বললাম, হাতিয়া বললাম, সন্দ্বীপ, সন্দ্বীপটা বলবা, সন্দ্বীপটা কি? সামুদ্রিক জাহাজ নির্মাণ কেন্দ্র। তাহলে বাংলাদেশে যে জাহাজগুলো নির্মাণ করা হয় সেগুলো ম্যাক্সিমাম কোথায় তৈরি করা হয়? সন্দ্বীপে তৈরি করা হয়। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো দেখো, মনপোরা দ্বীপ, সেন্ট মার্টিন, মহেশখালী, সোনাদিয়া আর হচ্ছে সন্দ্বীপ, এই কয়েকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু ধারণা থাকা লাগবে তোমাদের। আচ্ছা আচ্ছা, তারপরে চর, তাহলে আমি চর জিনিসটাকে নর্মালি বললাম যে ধরো চর জিনিসটা কি, যে চারদিকে পানি আছে, মাঝখানে একটা জায়গা স্থলভাগ, ঠিক আছে, নদীর অববাহিকায় বা নদীর মোহনায়, ঠিক আছে, প্রচুর ধরো পলি জমা হয়ে এই চরগুলা জেগে উঠলো, ঠিক আছে, নর্মাল কথাবার্তা। তাহলে চর সাগর, মহাসাগর, হ্রদ বা নদী দ্বারা বেষ্টিত ভূখণ্ড হইতেই পারে। আচ্ছা, বাংলাদেশের চরের সংখ্যা সবথেকে বেশি কোথায়? যমুনা নদীতে। এটা খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশে সবথেকে বেশি চরের সংখ্যা কোথায় থাকে? যমুনা নদীতে, এটা মনে রাখতে হবে সবসময়। আচ্ছা, দুবলার চর, এটা একটা ফেমাস একটা চর, এটা কেন ফেমাস? কারণ এখানে মৎস্য আহরণ করা হয়, শুটকি উৎপাদন করা হয় এবং হচ্ছে উপকূলীয় সবুজ বেষ্টনের জন্য খুবই বিখ্যাত। আর নির্মল চর কোথায়? রাজশাহী জেলায় বাংলাদেশ ভারত সীমান্তে ছোটো এক টুকরা জমি, ঠিক আছে, দুবলার চর এবং হচ্ছে নির্মল চর, এই দুটো জিনিস একটু পড়ে ফেলবা কীভাবে হয়। আচ্ছা আচ্ছা, সো এখন এখানে এই যে চরগুলোর অবস্থান এটা পড়তে হবে, কারণ এখান থেকে প্রশ্ন আসতে পারে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস, ভার্সিটি ভর্তি পরীক্ষা বলো, বিসিএস বা মেডিকেল এডমিনিস্ট্রেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ জায়গা। বাট এটা মনে রাখা খুবই টাফ, বাট একটু যদি আমি চিন্তা করি যে আসলে কীভাবে এটা মনে রাখতে পারি, একটু খেয়াল করো যে ভোলায় যে আমাদের যে চরগুলো অবস্থান করতেছে সবগুলো মানুষের নাম দিয়ে, যেমন নিজাম, জব্বার, মানিক, ঠিক আছে, এই যে জহির উদ্দিন, এই যে ফয়েজ উদ্দিন, ঠিক আছে না, তারপর হচ্ছে নিউটন, ঠিক আছে। তবে এই যে চর কুকরি মুকরি, এটা খুবই ইম্পর্টেন্ট যে চর কুকরি মুকরি এটা কোথায় অবস্থান করতেছে? ভোলায় অবস্থান করতেছে, ঠিক আছে, যে মন করে তোমরা জানো জঙ্গলি, মানে মানুষের নাম দিয়ে মোটামুটি যেগুলা কমন নাম যেগুলো বাংলাদেশে আমরা সচরাচর শুনি সেই নামগুলা হচ্ছে আমার ভোলাতে অবস্থান করতেছে। এর মধ্যে হচ্ছে চর কুকরি মুকরিটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা ম্যাক্সিমাম টাইমে মানে ফ্রিকোয়েন্টলি আসে পরীক্ষায় চর কুকরি মুকরি। তারপর দেখো এই যে মহুরির চর, এই যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সীমান্ত নিয়ে যে ঝামেলাটা, এই যে মুহুরির চর নিয়ে এটা একটু পড়তে হবে, ঠিক আছে, এটা মাঝে মাঝে আসে যে মুহুরির চর ফেনীতে, ঠিক আছে। তারপর দেখো এই যে গজারিয়া আর আলেকজান্ডার, ঠিক আছে, এটা এটা খুবই ইম্পর্টেন্ট, চর আলেকজান্ডার এটা কোথায়? লক্ষ্মীপুরের রামগতিতে। কিন্তু চর নিউটন দেখো কোথায়? চর নিউটন অবস্থান করতে ভোলাতে। সো এগুলো একটু মানে চিন্তা করে পড়তে হবে, এগুলো যদি মানে ছন্দ দিই তাহলে দেখা যাবে যে ছন্দটাই মনে আছে, এগুলো মনে নাই। সো এই জন্য হচ্ছে কয়েকবার পড়লে মোটামুটি তুমি যদি পড়ো কয়েকবার তাহলে দেখবে যে এগুলো আলটিমেটলি তোমার মাথায় বসে যাবে, বারবার শুনবা, বারবার পড়বা, তারপরে জিকে জিনিসটা একদম সহজ হয়ে যাবে। আচ্ছা, তাহলে চর শাহাবানী আর সৃজনী এই দুইটা অবস্থান করে থাকে হাতিয়া নোয়াখালীতে। আচ্ছা, তো দুবলার চর, এই যে দুবলার চর আগে ছিল এটা সুন্দরবনের দক্ষিণে, এটা খুবই ইম্পর্টেন্ট, দুবলার চর, এই দুইটা খুবই ইম্পর্টেন্ট, না হলেও দুবলার চর আর হচ্ছে উড়ির চর, এই দুইটা জিনিস খুবই ইম্পর্টেন্ট। তাহলে এখানে দেখো এতগুলা আছে, বাট ইম্পর্টেন্ট কী কী? ইম্পর্টেন্ট হচ্ছে চর কুকরি মুকরি এটা লাগবে, চর নিউটন এটা লাগবে, মুকরির চর এটা লাগবে, চর আলেকজান্ডার, তারপর হচ্ছে উড়ির চর, দুবলার চর। মোটামুটি এই চরগুলো যদি তোমরা জানো তাহলে মোটামুটি হয়ে যাবে পরীক্ষার জন্য, ঠিক আছে, মেডিকেল এডমিশনের জন্য মোর দেন এনাফ একটা জানতে পারলে। আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের সর্ববৃহৎ বিল কোনটা? চলন বিল, এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, বিল জিনিসটা কি? আসলে বিল হচ্ছে মানে বলতে পারো যে একটা জলাভূমি, নর্মাল একটা জলাভূমি যেটাতে পানি খুব একটা বেশি থাকে না, মোটামুটি গভীরতা থাকে এবং হচ্ছে বর্ষাকালে বর্ষাকালে পানি থাকে এবং সে গরমকালে শুকায় যায়, মানে খুবই কম পানি থাকে এবং শুকায় যায় বললেই চলে, মানে যখন শীতকাল আসে বা যখন বৃষ্টি কম হয়, তাই না? তখন তাহলে চলন বিল কোথায় অবস্থান করে? পাবনা, নাটোর, সিরাজগঞ্জ জেলায়, ঠিক আছে। সো এটা পানসি দিয়ে মনাতে পারে, তাই না? চলন বিল কোথায় থাকে? পানসিতে থাকে। পানসি, পানসি কিন্তু অনেক ফেমাস একটা রেস্টুরেন্ট, সিলেটে যারা সিলেটে থাকো তারা পানসি রেস্টুরেন্টের নাম শুনবে, অনেক ফেমাস। তাহলে হচ্ছে কি পাবনা, নাটোর আর হচ্ছে সিরাজগঞ্জ, এই জায়গায় আমার চলন বিল থাকে। তাহলে বিল থেকে চলন বিল এই জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, এই জায়গা থেকে প্রশ্ন আসেই,
ঠিক আছে। তারপর দেখো পশ্চিমা বাহিনী নদী বলা হয় ডাকাতিয়া বিলকে। ডাকাতিয়া বিল কেন নাম ডাকাতিয়া বিল হয়েছে, কারণ হচ্ছে মানে এটা প্রচলিত যে এটা যে এটা ছিল যে এই যেখানে যারা রাতে চলাচল করে ডাকাতরা আক্রমণ করে সব মানে সম্পদ নিয়ে যায়, ঠিক আছে, ডাকাতিয়া বিল বা এটাকে ভয় হিসেবে পশ্চিমা বাহিনী নদী বলা হয়, এরকম বলা হয় ডাকাতিয়া বিলকে। সেটা মনে রাখবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন যে পশ্চিমা বাহিনী নদী বলা হয় কোনটাকে, ডাকাতিয়া বিলকে। আচ্ছা, বাংলাদেশ সীমান্তবর্তী বিল তামা বিল, যেটা সিলেটে অবস্থান করছে তামা বিল। আচ্ছা, সো এটা খুবই ইম্পর্ট্যান্ট যে মিঠা পানির মাছের প্রধান অংশ কি, চলন বিল, যেটা হচ্ছে পানসিতে অবস্থান করে পাবনা নাটোর এবং সিরাজগঞ্জ জেলায়, ঠিক আছে। সো তারপর দেখো তামা বিল যে সিলেট জেলায় তামা বিল থেকে ভারত থেকে কলা আমদানি করা হয়। আচ্ছা আচ্ছা, তারপর কি চলন আরেকটা ইনফরমেশন দেখো, চলন বিলের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে কোন নদী, আত্রাই নদী। এটা খুবই ইম্পর্ট্যান্ট যে চলন বিল সম্পর্কিত সব কিছু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। সো বিল থেকে প্রশ্ন আসলে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় চলন বিল থেকে প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে কি চলন বিলের মধ্যে প্রবাহিত হয়েছে কি, আত্রাই নদী। আর আরিয়াল বিল অবস্থান করতে কোথায়, মুন্সিগঞ্জ জেলায়। আর আছে পদ্মা এবং ধলেশ্বরী নদীর মাঝখানে। আর এটা হচ্ছে ববদহ বিল, এটা কোথায়, যশোরে। আর বাংলাদেশের বিল হচ্ছে 1000-এর বেশি। এখান থেকে তাহলে আমার কোন কোন জিনিসটা খুবই মনে রাখা লাগবে, সর্ববৃহৎ বিল কোনটা চলন বিল, তারপরে পশ্চিমা বাহিনী নদী কোনটা ডাকাতিয়া বিল, সীমান্তবর্তী বিল হচ্ছে তামা বিল, আর হচ্ছে তোমার এই যে চলন বিলের মধ্যে প্রবাহিত কোন নদী, আত্রাই নদী। এই জিনিসগুলো অবশ্যই আমাকে পড়া লাগবে। আচ্ছা, সরপরে আসো। আচ্ছা, এই যে চলন বিল পানসি আর সিরাজগঞ্জ থাকবে, তাই না, এখানে সিরাজগঞ্জ থাকবে। তাহলে আরিয়াল বিল মুন্সিগঞ্জ, এটা পড়বা। বিল ডাকাতিয়া খুলনা, ওই যে পশ্চিমা বাহিনীর নদী বলা হয়। কোলা বিলটা খুব একটা ইম্পর্টেন্ট না। কাইয়ার বিল, বিল পদা, যে বাইক্যা বিলটা পড়বা, বাইক্যা বিলটা হচ্ছে মূল্যই বাজার। এই তিনটা নাম পড়লেও সমস্যা নাই, বাট এই কয়েকটা এই চারটা অবশ্যই পড়া লাগবে, যে চলন বিল, আরিয়াল বিল, বিল ডাকাতিয়া আর হচ্ছে বাইক্যা বিল, এগুলো কোন কোন জেলায় অবস্থান করছে এটা অবশ্যই জানা লাগবে। আচ্ছা, তারপরে আসো হাওর। আচ্ছা, সো হাওর জিনিসটা কী আসলে, প্রথম আমরা এটা জানি হাওর হচ্ছে তোমার সাগর সদৃশ জলাভূমি। তার মানে হচ্ছে তুমি যদি হাওরের দিকে তাকাও, ঠিক আছে, তোমার মনে হবে এটা সমুদ্র, তাই না। অনেকে যারা হাওড়ে গেছো, টাঙ্গুয়ার হাওড়ে বা হাকালুকি হাওড়ে, তাই না, এসব জায়গায় দেখবা যে মানে মনে হবে যেন তোমার সাগর আর সাগর, চারদিকে সাগর, ঠিক আছে। সো এটা গামলা আকৃতির হয়, গামলা শিফট হয় এবং সবসময় পানি থাকে, যেহেতু বিশাল একটা মানে পানি উৎস, এখানে সবসময় কিছু না কিছু অল্প পানি থাকে, ঠিক আছে। আর এটা হচ্ছে মোটামুটি হাওড়ের কথা আর কি, যে দেশের অন্যতম বড় মিঠা পানি জলাভূমি হচ্ছে হাকালুকি হাওড়, যেটা কোথায় থাকে, মৌলভী বাজারে থাকে। এটি বাংলাদেশ তথা এশিয়ার সব থেকে বড় হাওড়, এটা খুবই ইম্পর্টেন্ট। হাকালুকি মানে হচ্ছে লুকানো সম্পদ। তাহলে বাংলাদেশ বা এশিয়ার সব থেকে বড় হাওড় কোনটা, সব থেকে বড় হাওড় হচ্ছে আমাদের হাকালুকি হাওড়, এটা অবশ্যই পড়তে হবে। তারপর হচ্ছে নয়কুড়ি খান্দার ছয়কুড়ি বিল, তো এটা একটু পড়বা। এটা হচ্ছে টাঙ্গার হাওড়, টাঙ্গার অপনাম হচ্ছে রামসার হাওড়। তোমাদের এই যে বায়োলজি যে ভুটানি চ্যাপ্টারটা ছিল, লাস্টের চ্যাপ্টারটা, সেখানে কিন্তু রামসার সাইটের কথা বলা ছিল, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমার কি টাঙ্গার হাওড়, এটা খুবই ইম্পর্ট্যান্ট। বাট সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে কি, এই যে বাংলাদেশ তথা এশিয়ার সব থেকে বড় হাওড় কোনটা, হাকালুকি হাওড়। আচ্ছা, এরপরে আসো হাওড়। হাওড়টা কি বিশাল জলাধার, ঠিক আছে, বিশাল জলাধার। তাহলে তারপর আরেকটা জিনিস থাকে বাউর, এই জিনিসটা কী আসলে, দেখো বাউর মানে হচ্ছে পরিত্যক্ত নদী, এক নদী পরিত্যক্ত হয়ে গেছে বা একটা নদীর গতিপথ পরিবর্তিত হয়ে গেছে, তারপর সেখানে যে ছোটো একটা মানে জলাধার তৈরি হয়, ঠিক আছে, নদীর গতিপথ পরিবর্তিত হয়ে বা পরিত্যক্ত হয়ে বা নদীর ওই নদীটার একটা পরিত্যক্ত নদীর অববাহিকায় জলাধার, সেটা হচ্ছে কি ভাউর, ঠিক আছে। সো হাওড়টা অবশ্যই হাওড় থেকে ছোটো হয় আর কি। সো বাংলাদেশে হাওড়ের সংখ্যা বেশি হচ্ছে কোথায়, সিলেট অঞ্চলে। দেশে হাওড় আছে কোথায়, 7টা জেলায়। সব থেকে ছোটো হাওড় কোনটা, বুড়বুক হাওড়। আর টাঙ্গার হাওড় থাকে কোথায়, সুনামগঞ্জ, এটা খুবই ইম্পর্টেন্ট। আর বৃহত্তম হাওড় হচ্ছে পুরাপাড়া হাওড়, এটা হচ্ছে ঝিনাইদহে। সো এখান থেকে এই জিনিসগুলো একটু পড়বা, বিশাল জলাধার কোনটা, হাওড় কয়টা, সব ছোটো হাওড় কোনটা, এগুলো একটু পড়বা। আচ্ছা, তারপর দেখো লেক। আচ্ছা, সো লেক জিনিসটা কি, লেক হচ্ছে তোমার হচ্ছে চারদিকে কী থাকবে, আমার স্থলভূমি থাকবে, মাঝখানে জলাধার থাকবে, এবং এটা প্রাকৃতিকভাবে নর্মালি হয় লেক, ঠিক আছে। আমরা কৃত্রিমভাবে তৈরি করেছি, আমরা কাপ্তাই লেক কৃত্রিমভাবে তৈরি করি, বাট নর্মালি প্রাকৃতিকভাবে হয় আর কি। আচ্ছা, তাহলে ক্রিসেন্ট লেক থাকে, যেটা হচ্ছে কোথায়, ঢাকায় জাতীয় সংসদ ভবনের পাশে, ঠিক আছে। তারপর তোমার বগা লেক কোথায়, বাঙালি খুবই ইম্পর্টেন্ট, যে এটা হচ্ছে বগা লেক, ঠিক আছে। বগা লেক একমাত্র পাকে তুমি দেখবা, এই যে চারদিকে দেখছো, যে চারদিকে পাহাড়, চারদিকে স্থলভূমি, আর মাঝখানে হচ্ছে আমার জলাভূমি, এই জায়গাটা হচ্ছে আমার কি, এই জায়গাটা হচ্ছে আমার বগা লেক। খুবই ইম্পর্টেন্ট যে বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক লেক হচ্ছে বগা লেক, যেমন হচ্ছে পাহাড় তৈরি নির্মিত কৃত্রিম লেক হচ্ছে ফয়েজ লেক। এটা মাঝে মাঝে আসে যে চট্টগ্রামে ফয়েজ লেকটা কোথায় অবস্থান করেছে, চট্টগ্রামে, এবং এটা হচ্ছে কৃত্রিম লেক। আচ্ছা, আর কাপ্তাই হ্রদ কোথায় থাকে, রাঙামাটি জেলায়। আর জাফলং লেক কোথায়, সিলেটে। আর মাধবপুর মৌলভীবাজার তোমরা বলছো, মাধবপুর
এখানে যে মাধবপুর জলপ্রপাত আছে সেক্ষেত্রে মাধবপুর হ্রদ এটা কোথায়? মৌলভী বাজারে ধানমন্ডি লেক। চিন্তা করো ধানমন্ডি লেক, যারা ঢাকায় থাকো তার সবসময় গেছো ঢাকার ধানমন্ডিতে, ঢাকার ধানমন্ডি লেক অবস্থিত। প্রান্তিক লেকটা মাঝে মাঝে পরীক্ষা আসে, প্রান্তিক লেক এটা কোথায়? বান্দরবনে। তারপর হচ্ছে মহালছড়ি হ্রদ খাগড়াছড়িতে, মহামায়া লেক এটাও আসে পরীক্ষায়। আর লেকের জেলা হচ্ছে কোনটা? রাঙামাটি। তাহলে এখান থেকে দেখো ইম্পর্টেন্ট কোনগুলো, ক্রিসেন্ট লেক, বগা লেক, তারপর হচ্ছে জাফলং লেক, প্রান্তিক লেক, মহামায়া লেক এবং লেকের জেলা, এই কয়েকটা জিনিস পড়লে মোটামুটি হয়ে যাবে। আর ফয়েজ লেকটা কোথায় অবস্থান করতেছে? চট্টগ্রামে। আচ্ছা আচ্ছা, তারপর দেখো বাংলাদেশের দীর্ঘতম সমুদ্র সৈকত কোনটা? কক্সবাজার সমুদ্র সৈকত, তাই না? সমুদ্র সৈকত। তাহলে সমুদ্র সৈকত সি শোর, এটা কি? এই যে 120 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত, যারা কক্সবাজারে থাকো বা কক্সবাজারে গেছো দেখবা যে বালি সমুদ্র সৈকত এখন এবং হচ্ছে পৃথিবীর সব থেকে লম্বা মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ মানে হচ্ছে তোমার যে সমুদ্র উপকূলে সি শোরে যে রাস্তা তৈরি করা হয় মেরিন ড্রাইভ, সেটাও কি বিশ্বের দীর্ঘতম কি? কক্সবাজারে। আচ্ছা 120 কিলোমিটার দৈর্ঘ্য। আচ্ছা কুয়াকাটা কোথায়? পটুয়াখালী। এটা এটা ম্যাক্সিমাম টাইম পরীক্ষা আসে কুয়াকাটা, ঠিক আছে? যে সাগর কন্যা বলা হয় কুয়াকাটাকে, কি বলা হয়? সাগর কন্যা বলা হয়। এটা কিন্তু মেডিকেল এলিমিনেশন টেস্টে একবার আসছিল, এটা কোন কুয়াকাটা কোথায় অবস্থান করছে বা কুয়াকাটা কোনটাকে সাগর কন্যা বলা হয়, ঠিক আছে? কুয়াকাটা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আচ্ছা এটা দৈর্ঘ্যটা পূর্বা 18 কিলোমিটার, সেটা খুবই কম কক্সবাজার থেকে। আচ্ছা পর্যটন হলিডে হোমস অবস্থান কোথায়? কুয়াকাটাতে। তারপর হচ্ছে সাগরকন্যা তো জানো, পর্যটন রাজধানী কোনটা? কক্সবাজার। তাহলে বাংলাদেশে যেসব পর্যটক আসে সবই কক্সবাজারে যায়, কিন্তু বাংলাদেশ সরকার বাংলাদেশে বিদেশি পর্যটক কেন আসে না, তাই না? যেমন থাইল্যান্ড বা বিভিন্ন দেশগুলোতে, মালদ্বীপ এইসব জায়গাগুলোতে পর্যটকরা যায়, কিন্তু কক্সবাজারে কেন আসে না? অল দো ইট ইজ দ্য লংগেস্ট সি বিচ, কারণ হচ্ছে এখানে নিরাপত্তা নাই, এখানে প্রপার মেনটেন্যান্স নাই, এবং এখানে পানি একটু দূষিত বা একটু নোংরা বা একটু ঘোলা, সো এই কারণগুলোর জন্য এই জায়গাগুলোতে আসে না। কিন্তু বাংলাদেশ সরকার মানে এটার উপর গুরুত্ব দিচ্ছে যে কীভাবে পর্যটনটাকে আরও শক্তিশালী করা যায়, মানে এই সেক্টরটাকে উন্নত করা যায়, ঠিক আছে? আচ্ছা তারপরে আসো কি, এই যে আমি তোমাকে আগেই বলছি যে গরম পানির ঝর্ণা। সো গরম পানির ঝর্ণা বলতে পানিটা একটু গরম হতে পারে, এরকম সিম্পল কনসেপ্ট আর কি। তাহলে দেখি চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে, আর শীতল পানির ঝর্ণা কোথায়? হিমছড়ি পাহাড়, কক্সবাজার। আর চিতা ঝর্ণা এটা খুব একটা ইম্পর্টেন্ট না, এই সুবলং ঝর্ণাটা খুবই ইম্পর্টেন্ট। সুবলং ঝর্ণাটা হচ্ছে কি? রাঙামাটি জেলায়। আর হচ্ছে জাদিপাই, নাফাখুম, রিজুক ঝর্ণা কোথায় অবস্থান করছে? বান্দরবনে। তাহলে এখান থেকে এই জিনিসটা পড়ুয়া, গরম পানির ঝর্ণা, শীতলতম ঝর্ণা, তারপর হচ্ছে সুবলং ঝর্ণা, এটা মাঝে মাঝে পরীক্ষায় আসে যে সুবলং ঝর্ণাটা কোথায় অবস্থান করছে? রাঙামাটিতে। আচ্ছা তাহলে সীতা মাধবকুণ্ড জলপ্রপাত, ওই জলপ্রপাত তোমাকে আগেই বলছি যে জলপ্রপাত এবং ঝর্ণার মধ্যে পার্থক্য কী? দেখো এটা হচ্ছে আমার নদীর এই ঢাল বেরিয়ে জলপ্রপাতটা পড়তেছে, তাহলে এটা হচ্ছে কি? বড়লেখা, মৌলভী বাজারে, মাধবকুণ্ড, বড়লেখা উপজেলা থাকে, ঠিক আছে? আচ্ছা আর হামহাম জলপ্রপাত, এটা মাঝে মাঝে পরীক্ষা আসে, হামহাম জলপ্রপাত এটা কোথায়? মৌলভী বাজারে। তাহলে উপজেলা বা জায়গা নামটা লাগবে না, বাট কোন জেলায় অবস্থান করতে এটা অবশ্যই পড়া লাগবে যে এটা কোথায়? মৌলভী বাজারে। আচ্ছা এবার আসো বাংলাদেশের উপত্যকা। উপত্যকা জিনিসটা কী আসলে? উপত্যকা জিনিসটা কী? উপত্যকা জিনিসটা হচ্ছে চিন্তা করো, এর ধরো এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, এটা একটা পাহাড়, ঠিক আছে? দুইটা পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমি এটাকে বলা হয় উপত্যকা, বা ইংলিশে বলা হয় ভ্যালি, ঠিক আছে? খুবই সিম্পল কনসেপ্ট যে এটা হচ্ছে দুইটা হচ্ছে তোমার পাহাড়, দুইটা পাহাড়ের মাঝখানে যে এরিয়াটা এটা হচ্ছে আমার কি? সমতল ভূমি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সমতল ভূমি, এটাকে বলা হয় উপত্যকা। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট হচ্ছে সাঙ্গু ভ্যালি, এটা আসে পরীক্ষায়, সাজেক ভ্যালি, ভেঙ্গি ভ্যালি, নাপিতখালি, হালদা, এ কয়েকটা খুবই ইম্পর্টেন্ট। বালিশে এটা মাঝে মাঝে আসে, মাইন্ড মুখটা পড়লে পড়তে পারো, বাট হচ্ছে এই কয়েকটা জিনিস মনে রাখাই লাগবে যে সাঙ্গু ভ্যালি এটা কোথায়? চট্টগ্রামে, সাজেক ভ্যালি রাঙামাটিতে, ভেঙ্গি ভ্যালি এটাও রাঙামাটিতে, হালদা ভ্যালি খাগড়াছড়ি, খুবই ইম্পর্টেন্ট যে হালদা নদী, তাই না? হালদা নদী যেখানে হচ্ছে ওই যে রুই মাছের মানে প্রাকৃতিক প্রজনন কেন্দ্র, তোমাদের জুলজি বৈঠক আছে এটা, হালদা নদী। নাপিতখালি এটা পূর্বা, কক্সবাজার, বালিশিরা, মৌলভী বাজার। তাহলে এখান থেকে উপত্যকার নামগুলো একটু পড়ে ফেলতে হবে। উপত্যকা কী? দুইটা পাহাড়ের মাঝখানে যে সমতল ভূমিটা আছে সেটা হচ্ছে কি? ভ্যালি, বা হচ্ছে উপত্যকা। আসো এখন এই যে এই জিনিসটা বাকি রয়ে গেছে যে বাংলাদেশের জাতীয় প্রতীক কী, ঠিক আছে না? এটা খুবই সহজ, তোমরা ওই যে দেখবা বিভিন্ন জায়গাতে, তাই না? জাতীয় প্রতীক যে উভয় পাশে ধানের শীষ, এই যে এখানে ধানের শীষ রয়েছে এবং এখানে হচ্ছে ধানের শীষ, উভয় পাশে ধানের শীষ বিস্তৃত, তারপর হচ্ছে পানিতে বাসমান, এই যে পানি পানিতে বাসমান, জাতীয় ফুল শাপলা, এই যে পাট পাট গাছের তিনটা পাতা এবং দুই পাশে হচ্ছে দুইটা স্টার, তাই না? তারকা, তাই না? আর হচ্ছে এই জাতীয় প্রতীক ব্যবহারের অধিকারীকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, এই জিনিসটা পূর্বা। আর হচ্ছে কি, এর নকশাকারকে শিল্পী পটুয়া কামুল হাসান, এই কক্টেন পড়তে হবে। যেটা কি, নর্মালি তোমার ধানের শীষ থাকে, মাঝখানে পানিতে বাসমান, জাতীয় ফুল শাপলা, তারপর তোমার হচ্ছে পাট, তিনটা পাটের পাতা, দুই পাশে দুইটা দুইটা করে কি থাকে?
দুটো দুটো করে স্টার থাকে, মানে তারকা থাকে। আর এটার নকশাকার কে? পটুয়া কামরুল হাসান। তাহলে এই জিনিসটা জানলে মোটামুটি হয়ে যাবে এখান থেকে। এরপর আসো জাতীয় মনোগ্রাম। তাহলে এটা অনেকে তোমরা দেখছো, বিভিন্ন জায়গায় দেখছো, তাই না? এটা কি জাতীয় মনোগ্রাম তোমরা জানতা না, কিন্তু এটা হচ্ছে আমার কি জাতীয় মনোগ্রাম, তাই না? এখান থেকে জানবা। কিন্তু এখান থেকে লাগবে হচ্ছে কি মনোগ্রামের ডিজাইনারকে, এ এন সাহা। এটা যেন কামরুল হাসানের সাথে গুলাই না ফেলি আমরা, ঠিক আছে? যে কামরুল হাসানটা কী করতে এসে হচ্ছে জাতীয়, কামরুল হাসান হচ্ছে কি জাতীয় প্রতীক, ঠিক আছে? জাতীয় প্রতীক এটা হচ্ছে কামরুল হাসান। কিন্তু যদি আমি বলি জাতীয় মনোগ্রাম, তাহলে সেখানে বলবে এ এন সাহা, ঠিক আছে? আর জাতীয় পতাকা তোমরা জানো 10/7, তাই না? এটা এটা আর বলার মতো কিছু নাই। কিন্তু এখান থেকেও লাগবে কি বর্তমান রূপকারকে, যে বর্তমান জাতীয় পতাকায় রূপকার হচ্ছে কামরুল হাসান। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এখানে রূপকার বা নকশাকার এই জিনিসগুলো লাগবে। আচ্ছা, তারপরে আসো প্রশ্ন। আচ্ছা, তো মোটামুটি এই জিনিসগুলো ছিল কি মোটামুটি বাংলাদেশের একদম বেসিক জিনিসপত্র, যে বাংলাদেশের ভৌগোলিক সীমানা কারা অবস্থান করতেছে, ঠিক আছে? বাংলাদেশে কোন কোন জেলা কোথায় অবস্থান করতেছে, বা কোথায় হাওর আছে, বাবর আছে, কোথায় উপত্যকা আছে, তাই না? এই জিনিসগুলো হচ্ছে মোটামুটি বাংলাদেশের ভৌগোলিক সীমানা, বাংলাদেশ পরিচিত একদম বেসিক জিনিসগুলো। তাহলে এই জিনিসগুলো মোটামুটি খুব একটা বেশি ইনফরমেশন না, যে তুমি কয়েকবার পরও দেখবে যে অটোমেটিক তোমার মাথা সেট হয়ে আসবে। এবার আমরা কিছু প্রশ্ন দেখিয়ে দেখো। এই যে গ্রিস মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় পার্থক্য কত? এই যে 6 ঘন্টা আগে আমরা পড়ছিলাম না জিএমটি ক্লাস 6, 6 ঘন্টা আগে। তারপর হচ্ছে পার্বত্য চট্টগ্রামের জেলা কয়টা? এই যে 3টা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন। তারপর হচ্ছে বাংলাদেশ সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নাই? কোনটা হবে? দেখো পঞ্চগড়ের সাথে আছে, চাপানগঞ্জের সাথে আছে, দিনাজপুরের সাথে আছে, শুধুমাত্র বান্দরবনের সাথে নাই, ভারতের সংযোগ নাই। বান্দরবনের সাথে কার সংযোগ আছে? মায়ানমারের। আচ্ছা, তারপরে দেখো বাংলাদেশের উত্তরে অবস্থিত ভারতের কী? বাংলার উত্তরে কী থাকে? বাংলাতে থাকে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয় এবং আসাম। ওই যে আমি দেখাছিলাম এখানে পশ্চিমবঙ্গ আসে, এখানে মেঘালয় আসে, তার উপর ইউ আকৃতি কী থাকে? আসাম আসে, ঠিক আছে? প্রথমে, একদম প্রথমে, ঠিক আছে? এই জিনিসগুলো একটু জানতে হবে। দেখো বাংলাদেশের বৃষ্টিপাতে বর্ষাকালে কত পার্সেন্ট হয়? এটা কিন্তু এডমিশন টেস্টের প্রশ্ন, ঠিক আছে? এটা কত হবে? 80% হবে। মেডিকেল এডমিশন টেস্টে এটা কিন্তু আসছিলো একবার, যে বর্ষাকালে কত ভাবে বৃষ্টিপাত হয়, 80% হয়। মেডিকেলে না হলে ডেন্টালে আসছিলো। আচ্ছা, এরপরে আসো স্পার্শ্ব কোন মন্ত্রণালয়ের অধীনে? এগুলো কিন্তু ম্যাট এবং হচ্ছে ডেন্টাল দুইটার প্রশ্ন, ঠিক আছে? আচ্ছা, স্পার্শ্ব হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে এবং এটার প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। আচ্ছা, তারপর হচ্ছে কি নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? এই যে ট্রপিক অফ ক্যান্সার। আর দেখো ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন এটাকে, ওই যে তোমাকে বলছিলাম 37 ডিগ্রি দক্ষিণ, 37 দক্ষিণ, ঠিক আছে? দক্ষিণ যেটা ছিল ওই যে মকরক্রান্তি রেখা, এটাকে বলা হয় কি ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন, ঠিক আছে? বাট ট্রপিক অফ ক্যান্সার বা মকরক্রান্তি রেখা সেটা হচ্ছে 37 ডিগ্রি উত্তর, ঠিক আছে? সেটা হচ্ছে বাংলাদেশের উপর দিয়ে, এটা হচ্ছে যে উপর দিয়ে যায়। তাহলে বাংলাদেশের ভারতের মোট ছিটমহল দেখো, এই যে ইন্ডিয়া ছিটমহল ছিল 111টা, বাংলাদেশ ছিল 51টা, মোট কত 162। তাহলে বাংলাদেশ ভারতের মোট ছিটমহল হচ্ছে 162টা। এরপর আসো আয়তনের দিক থেকে বাংলাদেশের বৃহত্তম ক্ষুদ্রতম জেলা, বৃহত্তম জেলা কোনটা? দেখো বৃহত্তম জেলা হচ্ছে রাঙ্গামাটি আর ক্ষুদ্রতম জেলা হচ্ছে নারায়ণগঞ্জ। তাহলে রাঙ্গামাটি এবং নারায়ণগঞ্জ হবে বৃহত্তম এবং ক্ষুদ্রতম জেলা। আচ্ছা, সো মোটামুটি এই এতটুকু ইনফরমেশন ছিল হচ্ছে বাংলাদেশ পরিচিতি থেকে। এবং এখানে পরবর্তীতে আমরা কী কী পড়বো, পরবর্তীতে বাংলাদেশের কৃষি সম্পদ, বনজ সম্পদ, এই জিনিসগুলো সম্পর্কে যতটুকু না জানলেই নয়, অর্থনীতি এতটুকু জানবো। এরপর আমরা শুরু করবো ইতিহাস এবং মুক্তিযুদ্ধ, যেটা সব থেকে ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং এবং এই কয়েকটা ক্লাসগুলো মোটামুটি যে কথাগুলো বলতেছি এগুলো থেকে তুমি কী করতে হবে, সবগুলো প্রশ্ন কমন পাবা, ঠিক আছে? সো এগুলো মনোযোগ দিয়ে পড়তে হবে।